भाई एक तो सरे जा तो ए सामने टा खाली रख दे सामने टा भाई सामने टा रखे ताले अपना बोंदे मातरम आज सिरापुर हुगली सांगठनिक जिला तृणमूल कांग्रेस पक्ष থেকে বলছি আমার ডাকদিকে যারা দাঁড়িয়ে আছে আমাদের হাজার হাজার কর্মী এখনো রাস্তায় যারা আসছে আমি বলবো সামনেটা ফাঁকা আছে মহিলাদের বলবো বসার মতো জায়গা আছে আপনারা সামনের দিকে চলে আসুন মহিলাদের বলবো আপনারা সামনের দিকে চলে আসুন এবং যারা সামনে চেয়ারে আছে सांगठनिक जिला चेयरमैन तथा विधायक प्रिय दीदी असीमा दीदी निर्देश दिए तृणमूल कांग्रेस प्रत्येक नेतृत्वबिंदु एवं कर्मीरा मेने चलबे कारण आमरा विश्वास करी आमरा श्रृंखलाबद्ध एवं दलीय अनुशासन मेने चली ताई आपनारा जारा मीटिंगे आसछेन तारा सामने एकटु एगिये आसबेन कारण सामने अनेकटा जायगा फाँका रयेछे तृणमूल छात्र परिषदेर आबादो छेलेमेये बोलबो तोमरा सामने बसे पड़ो जिज्ञासा चिन्ह चले ना पश्चिम बंगे से परिवहन मंत्री एवं विधायक प्रिय अभिभावक स्नेहाशीष चक्रवर्ती महाशय उपस्थित विधानसभा विधायक असित मजुमदार दादा शारीरिक असुस्थतार आसते अत्यंत प्रिय नेत्री जाके सबाई मेजदी हुगली जिला जाने से साथी खंडकार एसे उपस्थित हुए मंच समस्त शाखा संगठन आईएनटीसी महिला छात्र शुरू कर शिल्पी मदनला भाई सम्बुद्ध प्रत्येके समस्त चेयरमैन जिला परिषद सभापति मेहबूबला शुरू कर अन्यान्य संगठन नेतृत्वबिंद जिला परिषद सदस्य प्रत्येके उपस्थित हुए गवर्नमेंट मीटिंग रही शंकर गांगुली महाशय एछाड़ा नीचे ग्राफे शुरू कर प्रत्येके देखते आमार सामने जादेर उद्देश्य सभा तृणमूल कांग्रेसेर बरिष्ठ एवं लड़ाकू नेतृत्वबिंद एवं युव तृणमूल एवं छात्र परिषदे समस्त युव योद्धा जरा उपस्थित हुए सभा तर उद्देश्य बोलते चाहिए गतकाल देखे एक भारतीय जंजाल पार्टी समस्त कुलांगार तारा माथा खराब हो गए तारा एखे बके गए तादेर सकाल थेके काज होच्छे तृणमूल कांग्रेसेर नामे गुष्टिपात करा कखनो जननेत्री ममता बंद्योपाध्याय कखनो व्यक्तिगत कुरुचिकर आक्रमण आमादेर दले सबुज सेनापति अभिषेक बनार्जी दालाल नामे करा होच्छे बात जाच्छे ना तार परिवार पर्यन्त ताई आमरा भाबते बाध्य आज कोन पथे राजनीति एगोच्छे आमरा बांगलार मानुषरा तारा विश्वास करेछिलाम যে ৩৪ বছরের সিপিএম এ যে ব্রাহ্মণ সরকারের অত্যাচার দেখেছিলাম মানুষের কাছে শ্রমিক দলবি কৃষক দলবি বলে যারা ভোট নিয়েছিল জেলার কোনো উন্নয়ন করেনি। পরিত্যক্ত বাংলা ফিরে এসেছিল হারহীন করা সন্তান। প্রত্যেক দিন দেখেছিলাম ক্যাডার নিয়ে সদর পোষণ করা পুলিশ প্রশাসনকে ক্যাডারের ভূমিকায় নামিয়ে এনে সারা বাংলাকে রক্তাক্ত করেছিল। সেই সময় যারা প্রতিবাদ করেছিল, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছিল, তারা জানত না যে প্রতিবাদ করতে গিয়ে বাড়ির বাইরে হয়তো তারা প্রাণ নিয়ে বেরোচ্ছে, কিন্তু প্রাণ নিয়ে তারা বাড়িতে আর ফিরবে কিনা। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থে নিজের জীবনের বাজি রেখে তৃণমূল কংগ্রেস দলটা করেছিল বাইরা পিপিল, ফর্দা পিপিল, অর্ধ পিপিলের জন্য। সেটা শুধুমাত্র কথার কথা নয়। তাই তৃণমূল সরকার আসার পর বাংলায় উন্নয়ন হয়েছে। আর আজ কেন্দ্রীয় সরকার যারা বলেছিল গরিব মানুষের দল, যারা বলেছিল চা বেচ নেওয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায়, অর্থ চালায়, টাকা চালায়, রিক্সা চালায়, তারা হকারি করে চেয়ে বসে কিংবা ফুটপাতে বসে তারা ভ্যান্ডারি করে সবজি বিক্রি করে, সেই সমস্ত খেটে খাওয়া মানুষের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে। আমরা বিশ্বাস করেছিলাম, কারণ যিনি চা বেশি তিনি মিথ্যে বলবেন না। কারণ হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করে আগুন অত্যন্ত পবিত্র জিনিস। যজ্ঞের সময় আগুন জ্বালানো হয়, বিবাহের শুভ অনুষ্ঠানে আগুনকে ব্যবহার করা হয়, এবং যে চা তৈরি করে সে আগুনের তাপে গায়ের ঘাম ঝরিয়ে তারপর চা বিক্রি করে উপার্জন অর্থে তার পরিবারের ভরণ পোষণ করে। কাজে যার গায়ে ঘামের গন্ধ থাকে সে টিচাই না করতে পারে না, মিথ্যে কথা বলতে পারে না। ভারতবর্ষের মানুষ এইটা বিশ্বাস করেছিল। তারপর কি দেখলাম? ভোট পাওয়ার পর গরিব মানুষের মসিহা যিনি চা বেচনে বলা 15 লক্ষ টাকা দামে স্যুট পড়ছে। চা বিক্রির কথা যিনি বলতেন তিনি ঘুম থেকে উঠে চা খান। আপনি, আমি, আমরা যখন চা খাই বাড়িতে সামান্য কাপ লেগে 100 টাকা 200 টাকা তার দাম, কিংবা বাইরে খেলে কটরা মাটির ঘরে খাই। আর চা বেচনে বলা প্রধানমন্ত্রী যখন সকালে উঠে চা খায় সেই কাপের দাম 3 লক্ষ টাকা। লজ্জা করে না? সবাই দেখছে রাজা উলঙ্গ, সবাই চুপ, কেউ মেলার, কেউ প্রবঞ্চক, কেউ বা নিজের বুদ্ধি বন্ধক রেখেছিল অন্য কারোর কাছে। কিন্তু বাংলার মানুষ উলঙ্গ রাজার গল্পের শেষটা পড়েছিল। সেই গল্পে একটা শিশু ছিল যে নির্ভীক ভাবে চিৎকার করে বলেছিল, রাজা তোর কাপড় কোথায়? ঠিক তেমনি সেই বাংলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল যখন মাথা বিক্রি করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের ওই বিজেপি নামক জঞ্জাল পার্টির কাছে, তখন জননেত্রী একা প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর ভরসা করে, এই বাংলার মানুষের ওপর ভরসা করে। তাই এত কাত্রতা হোক। আর শুভেন্দু বাবু, আপনি যে দল থেকে এত পেলেন, আপনি নেতা হলেন, কাঁথির অধিকারী হলেন, আজকে বড় বড় কথা বলছেন, লজ্জা করে না আপনার? আমরা পড়েছি মির্জাফরের কথা। সিরাজউদ্দৌলার কাছে যদি একটা বেঈমান মির্জাফর না থাকতো তাহলে ব্রিটিশরা ভারতবর্ষে 200 বছর থাকতে পারতো না। যদি না রাবণের ভাই বিভীষণ হতো তাহলে লঙ্কা ধ্বংস হতো না। তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আমরা যারা মেয়েরা, যারা সন্তানের জন্ম দিই, যখন পুরুষ সন্তানের জন্ম দেবো আর যাই হোক শুভেন্দু নাম করার কেউ করবে না, কেউ করবে না। এটা ঠিক হয়ে গেছে। আজকে যখন আপনারা কিছু পাচ্ছেন না তখন রাম রহিম করছেন, জাতপাতের রাজনীতি করছেন, ধর্মে ধর্মে ভেদাভেদ করছেন, নির্বাচনের সময় ময়দানে আসছেন, মানুষকে ভাঙা দিচ্ছেন। দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাংলার মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, নির্বাচন ছাড়া তৃণমূল কংগ্রেসকে দেখা যায় কিনা? সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা ওয়ার্ডে নিয়ম করে রক্তদান শিবির হয়, যাতে আপনি আমি আমরা আমাদের প্রিয়জনরা চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে মুমূর্ষু অবস্থায় রক্তের অভাবে মৃত্যুর মুখে না যায়। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আপনার আমার ঘরে রক্তদান শিবির করে, বস্ত্র বিতরণ করে, সেটা পুজোর সময় হোক কিংবা সেটা শীতকালীন হোক। তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতির জন্য রাজনীতি করে না। আর আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খিল্লি করছেন, তখনও বেগম সাহেবা বলছেন, তখন আমার খালা বলছেন, লজ্জা করে না আপনাদের? আজকে আমরা প্রশ্ন করি যে যারা ধর্মের নামে সুশুরি দিচ্ছেন, রাম রহিম করছেন, হিন্দু মুসলমান করছেন, আপনারা সুগারের ওষুধ খান না, প্রেশারের ওষুধ খান না? বাজার করে নিয়ে গিয়ে আলু তরকারি পটল পেঁয়াজ দিয়ে রুটি ভাত ডাল খান না? তার প্রশ্ন করছি দিলীপ ঘোষকে, লোকেট চ্যাটার্জিকে, যাকে দূরবীন দিয়েও হুগলি জেলা এমপি হিসাবে খুঁজে পাইনি। আর এই কাঠির অধিকারীকে তোমরা বড় ধর্মের কথা বলো। আমরা জানতে চাই, যখন বিজেপির নেতা নেত্রীরা কর্মীরা বাজারে যাও, আলু পটল পেঁয়াজ কেন? প্রশ্ন করো, এই আলু পটল ধর্ম কি? তুই রামের জমিতে চাষ হয়েছিস না রহিমের জমিতে চাষ হয়েছিস? প্রশ্ন করেন না। কারণ বেঁচে থাকার জন্য পেটে ভাত চাই, পরনে পোশাক চাই, মাথার উপর ছাদ চাই। তৃণমূল কংগ্রেস তার সঙ্গে আরো যুক্ত করেছে, আপনার পরিবারের সন্তানের শিক্ষা চাই এবং আপনার স্বাস্থ্য চাই, যেটা তৃণমূলের সরকার দেয়। তাই এখানে রাম থাকবে, এখানে রহিম থাকবে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে, এখানে নজরুল থাকবে। বেঈমানদের জায়গা বাংলার মানুষ দেয়নি, বাংলার মানুষ দেবে না। তাই আমি রুনা খাতুন, আমি যেমন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেমনি আমার নেতা স্নেহাশিস চক্রবর্তী কিংবা অরিন্দম গুইয়ের মতো বলতে পারি ইয়া দেবী সর্বভূতেষু ভূতি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শিক্ষা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। কিংবা আদিবাসীদের মতো বলতে পারি মারাং গুরু জোহার, কিংবা খ্রিস্টানদের মতো বলতে পারি ও মাই গড ইউ আর দ্য সুপ্রিম অল দ্য ওয়ার্ল্ড। এটাই আমাদের কৃষ্টি, এটাই সংস্কৃতি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা লেখার লেখা নয়, এটা কথার কথা নয়, এটা ভারতীয় সংবিধান। তৃণমূল কংগ্রেস আমৃত্যু সংবিধানের মর্যাদা রক্ষা করবে, গরিব মানুষের মশিয়া বলে দেশকে লুট করবে না, প্রতিবাদ করবে। তৃণমূলের যুব এবং ছাত্রদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমরা একটাই স্লোগান দেব, শিরায় শিরায় রক্ত। আমরা তৃণমূল কংগ্রেসের ভক্ত, শিরায় শিরায় রক্ত। আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, শিরায় শিরায় রক্ত। অভিষেক ব্যানার্জির ভক্ত। আপনারা তো খুব ধর্মের কথা বলেন, আপনারা তো বিশ্বাস করেন রাম ভক্ত হনুমান একাই লঙ্কা সর্বনাশ করে দিয়েছিল। এখানে তো একটা ভক্ত রয়েছে, আমাদের লোকের উপর দিয়ে গিয়ে বাংলাকে ধ্বংস করতে পারবেন না। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তা আছে। মহাবিদ্রোহীরা ক্লান্ত, তৃণমূল কংগ্রেস সেই দিন হবে শান্ত যবে উদ্ভিদের কন্দরোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপণ ভীম রণভূমে রণিবে না। মহাবিদ্রোহী দিনে ক্লান্ত, তৃণমূল কংগ্রেস সেই দিন হবে শান্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। মাওবাদী মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। जाणारी जिल्हा तृणमूल काँग्रेसची शवालेखी बोलूला खातून के आम्ही जरा आज से तृणमूल कांग्रेस के कोर्टिला शरीरला ताদের বলবো পাঁচবেড়িয়া থেকে বড়লা থেকে যারা আছে আবার কালডোয়া থেকে যারা আছে তারা একটু বাদিকে চলে আসুন বলছে কারণ আরো অনেক গাড়ি অনেক মানুষ আছে আমাদের যারা এই রাস্তা ধরেই আসবে একটু আপনারা এদিকে চলে আসুন যাতে সবাই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা দেখতে পারে সভাটা দেখতে পারে তার জন্য অনুরোধ জানানো হচ্ছে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী শিল্পী চ্যাটার্জিকে আবার ছাত্র যারা বাইরে আছে তাদের বলছি একটু আপনারা সামনেটা চলে আসুন এখানে বসে বলুন আর সামনে ক্যামেরার সামনে কারা দাঁড়াবে না কেউ একটু ক্যামেরাগুলো ফাঁকা রাখুন আমাদের একটু বসার জন্য অনুরোধ করছি আপনারা একটু বসে যান সামনেগুলো ফাঁকা রাখুন কারণ মিডিয়াদের অসুবিধা হচ্ছে পর্যাপ্ত যারা এসছেন গাড়িগুলো আমি বলবো সামনের দিকে চলে আসুন পেছনে থাকবেন না পান্ডুয়া থেকে যারা এসছেন ना तो ये केटे गेছে ना रत्न हाँ रत्नदी पाওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে কর্মী সমর্থকরা এসে পৌঁছেছে ক্যাপশনটা আনতে গেলে এটা অনুরোধ এবং যারা এসে মঞ্চে রাজীব থেকে যারা এসে পৌঁছেছেন তারা একটু চেপে আসুন অর্থাৎ ওড়ি সামনে দিকে আসুন যারা আসছেন তারা একটু চেপে আসুন সকলকে দাঁড়ানোর জায়গা করে দিন যারা অবহেলিত কর্মী সমর্থক আসছেন তাদের সকলের কাছে অনুরোধ আপনারা জায়গা করে দিন বন্দে মাতরম জাতীয়তা বলে বৈরিক অভিনন্দন জানাই যতদূর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই দীপ্ত কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি মামাটি মানুষকে জানাই জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা জানাই যতদূর পর্যন্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে এই এলাকার পথচলতি মানুষ আমার রিক্সা চালক টোটো চালক অটো চালক ভাইরা এই মঞ্চ থেকে আমাদের কণ্ঠস্বর যারা শুনতে পাচ্ছেন তাদের সকলকে জানাই জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন এবং তৃণমূল পরিবারের শুভেচ্ছা আজকে যে প্রতিবাদ সভা এই সভার সম্মানীয় সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন থেকে শুরু করে জেলার সভাপতি আছেন সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় আছেন আমাদের চেয়ারপারসন দলের তথা বিধায়ক অসীমা পাত্র মহাশয়া আছেন রত্নাদি প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান দলের নেত্রী বিধায়ক আছেন সাথীদীপ তৃণমূল মহিলা নেত্রী এবং বর্তমান বিধায়ক আছেন মেহবুবদা থেকে শুরু করে আছেন মনোজদা থেকে শুরু করে আছেন রুনা থেকে শুরু করে আছে বিভিন্ন সভাপতি সহসভাপতি আছে সম্বুদ্ধ থেকে শুরু করে আছে বঙ্গজননী সভানেত্রী থেকে শুরু করে মৌসুমীদি থেকে শুরু করে আজকে সঞ্চালক বৌদা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত সভাপতিরা এবং গভর্নমেন্ট নীতি আছেন আছেন জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর দা থেকে শুরু করে আছেন গ্রামবা এই শহরের চেয়ারম্যান আছেন এবং আছেন প্রদীপ নস্করদার সিএসসি সেলের সভাপতি আছে শিল্পা নন্দী থেকে শুরু করে সকলে এবং আপনারা আজকে যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা এই কিং এম্পোরিয়ামের সামনে দাঁড়িয়ে ব্রিটিশ স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আমরা বারবার এই জায়গাটাকে বেছে নিই এই জায়গাটাকে বেছে নিই প্রতিবাদের কণ্ঠস্বরূপ হিসাবে এই জায়গাটাকে আমরা বেছে নিই যে হুগলি জেলার যে সাংগঠনিক মিটিং আজকে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে তা যদি চুঁচুড়া শহরে এই সদর শহরের এই মহতি মোড় থেকে ঐতিহাসিক মোড় থেকে এই বার্তাকে আমরা ছুড়ে দিতে পারি তাহলে সেটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তরঙ্গায়িত হয়ে সরকারের তাই এই মহতি মঞ্চকে যারা কখনো নোংরা করেন আর তারপরে মামাটি মানুষের উদার ভালোবাসা নিয়ে তারপর আমরা যারা শুদ্ধিকরণের কাজে নামি তাদেরকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, শুভেচ্ছা জানাই যে আপনাদের কাঁধের উপরে ভর করে আমাদের এই জায়গা অশোধিত হওয়ার পরে আবার শোধিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সভা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে, কেন প্রতিবাদ? দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। কিসের জন্য প্রতিবাদ? যে অগণিত তৃণমূল মহিলা কংগ্রেসের সৈনিক বৃন্দরা আজকে এখানে এসে পৌঁছেছেন, সেই মহিলাদের উপরে প্রতি মুহূর্তে যে টর্চার কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো এবং কেন্দ্রীয় সরকারের, তারপরে তাদের যে উদাসীনতা, তার বিরুদ্ধে প্রতিবাদ। কিসের বিরুদ্ধে প্রতিবাদ? বাংলা সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ। এখানে যারা মঞ্চ পেতে বক্তব্য রাখেন, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা হোক কিংবা তৃণমূল কংগ্রেসের বাইরেও যারা আছেন সাধারণ মানুষেরা, আমরা আজকে আপনাদের বলতে চাই, তাদেরকে তিনটে প্রশ্ন করুন, তিনটে সাবজেক্ট তাদের কাছ থেকে কেড়ে নিন। এক হচ্ছে ধর্ম নিয়ে বিজেপি কোনো কথা বলবে না, এক হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে তারা কোনো কথা বলবে না, আর এক হচ্ছে পাকিস্তান নিয়ে তারা কোনো কথা বলবে না। বলবেন যে আপনারা উন্নয়ন নিয়ে কথা বলুন, বলুন এতগুলো দিন আপনারা পেয়েছেন কেন্দ্রীয় সরকারের থেকে, আমার বাংলা কি পাওয়া উচিত ছিল, আমার বাংলা কি পাইনি। আমার বাংলা এই জায়গায় দাঁড়িয়ে লকেটকে বান্ডিল করে চুচুড়ার মানুষ বাড়ি পাঠিয়ে দিয়েছে। যে লকেট চুচুড়া বিধানসভা থেকে দাঁড়াতে এসেছিল, হুগলি লোকসভাতে দাঁড়িয়ে তার শিক্ষা হয়নি। তার মানে মানুষের বোধোদয় হয়, তার মানে মানুষের চেতনা জাগে, আর চেতনা আনে বিপ্লব, বিপ্লব সর্বদাই একটা বুদ্ধি, আর সেই বুদ্ধি দিয়ে আমরা আমরা তখন দিয়েছি দুয়ারে রেশন, ওরা দিয়েছে যন্ত্রণা, আমরা দিয়েছি ওষুধ। ওরা দিয়েছে মৃত্যু দাঙ্গা, আমরা ওদের কাছে রক্তদানের মধ্যে দিয়ে রক্ত তুলে দিয়েছি। তাই আমাদের যখন লড়াই করি আমরা, তখন আমরা কার বিরুদ্ধে লড়াই করি? শুধু সিপিএম, কংগ্রেস, বিজেপি কিংবা তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করি না। আমাদের লড়াই আমাদের নিজেদের সঙ্গে। কেন নিজেদের সঙ্গে? কারণ একটা সরকারের হোয়াট ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ পলিটিক্স? বেসিক ডেফিনেশন অফ পলিটিক্স হচ্ছে বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ মানে কি? সকলের জন্য অন্ন, সকলের জন্য বাসস্থান, সকলের জন্য খাদ্য, সকলের জন্য শিক্ষার অধিকার। জিজ্ঞেস করুন যে কন্যাশ্রীতে আমার কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়, বেটি বাঁচাও বেটি পড়াও এ কেন্দ্রীয় সরকার কত টাকা বাজেট ধার্য করেন? চিৎকার করতে হয় এমপিদের, তাও সেখানে আমাদের চিৎকার পৌঁছায় না। তাই আমরা লড়াই করি কিসের জন্য? উন্নততর গভর্নমেন্টের জন্য। সেটা আমরা দিয়েছি কি দিইনি, সেটা মানুষ প্রশ্ন করবে, মানুষই উত্তর দেবে। আমাদের সরকার সকলকে রেশন দিয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে। এগুলো আপনাদের অধিকার। আমরা যখন মুসলমানদের ইমাম কথা দিতাম, ওরা বলতো মুসলিম দখল করছে। আজকে যখন আমরা হিন্দু ভাই কিংবা কোনো হিন্দু পুরোহিতকে কোনো ভাতা দিচ্ছি, ওরা বলছে খায়রাতি করছে। এগুলো তোষণও নয়, এগুলো খায়রাতিও নয়। ইকোনমিক্স কি বলছে? ইকোনমিক্স বলছে বিকেন্দ্রীকরণ করো, অর্থাৎ গ্রাসরুট লেভেলের মানুষের কাছে অর্থ পৌঁছে দাও। সেই কাজটাই করেছি আমরা। কিসের মাধ্যমে সেই কাজটা আমরা করেছি? দুয়ারে সরকারের মাধ্যমে। সেই কাজটা আমরা করেছি রেশন দিয়ে, সেই কাজটা আমরা করেছি লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে, ইমাম ভাতার মধ্য দিয়ে, সেই কাজটা আমরা করেছি পুরোহিত ভাতার মধ্য দিয়ে। তাই আমরা কোনো দান খয়রাতি করি না। আমরা মনে করি যে গ্রাসরুট লেভেলের মানুষের কাছে যদি অর্থ থাকে, তাহলে সেই অর্থ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে, পৌঁছাবে একজন রিক্সা চালক, টোটো চালক, অটো চালক ভাইয়ের কাছে, এই অঞ্চলের ফুটপাত ব্যবসায়ীদের কাছে। আজকে যদি আমরা এই অঞ্চলে অনেক ফুটপাতের দোকান আছে যেগুলো পুজোর সময় সেজে ওঠে, যেটি অনেক টাকা দেওয়ার ওরা বিরোধিতা করে বলেছিল বাঙ্গাল মে দুর্গা পূজা নেই হতা। এবার বাংলা ইউনেস্কো দিয়ে পুরস্কার দিতে স্বীকৃতির মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলায় দুর্গা পুজো হয় কিনা। সেই ক্লাবগুলো যদি টাকা না দিতাম, করোনার সময় এই ঘড়ির মোড়ে দুর্গা পুজোর পশরা সাজতো না, কারণ ওই প্যান্ডেল আওলা, মাইক আওলা, ছোট আওলাগুলোকে আমরা টাকা পৌঁছে দিয়েছি। কারোর অ্যাকাউন্টে টাকা দিয়ে কাউকে হেল্প করা যায় না। তাহলে যে ক্লাব সংগঠনগুলো পুজো করে, তাদের কাছে টাকা পৌঁছে দাও। সেই টাকা আসবে এই সমস্ত মানুষগুলোর কাছে, আসবে এই ঘড়ির মোড়ের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। মমতা ব্যানার্জি নবান্নের 14 তলায় বসে হয়তো এই ঘড়ির মানুষের যন্ত্রণা বাংলায় খেটে খাওয়া মানুষের পাশ মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। কারণ যাকে তোমরা দিদি দিদি বলে কটাক্ষ করো সেই দিদি যে তার 5 ভাইয়ের দায়িত্ব বাবা মরে যাওয়ার পর কাঁধে তুলে নিয়েছে, যে দিদি হাওয়ায় ছুটি ফটাস ফটাস করতে করতে মেট্রোর দুধ বিক্রি করেছে কারণ সংসার প্রতিপালন করতে হবে বলে, আর সেই মানুষ যে বোঝে যে বাংলার পাশে বাংলার যন্ত্রণায় 200 বছরের ইংরেজ শাসনের পর বাংলার ইকোনমিক্সে যে ক্ষতি হয়েছে তারপরে 34 বছরে বাংলা যতটা পিছিয়ে ছিল বাংলাকে রিকভারি করতে গেলে গ্রাসরুট লেভেলের মানুষের কথা তুলতে হবে। তাই তাদের বক্তব্য রাখার আগে শুনে নিন, 64% পিপল ভারতবর্ষে দারিদ্র্যসীমার উপরে অবস্থান করে আর বাকি পার্সেন্ট পিপল দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে। তাহলে এই 64%কে বাদ দিয়ে যদি আমরা ডেভেলপমেন্টের কথা ভাবি তাহলে সেই ডেভেলপমেন্ট কাদের কাছে গিয়ে পৌঁছাবে? তাহলে এই 24 এবং 30% মানুষের কি দুর্দশা হবে? সেই 30% মানুষ যদি আমরা ভারতবর্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে কতটা ক্ষতি হতে পারে সেই ক্ষতির হিসেব ভাজপা সরকার করে না, কোনোদিন করেও নি। বিগত দিনে সিপিএম এর সরকার, সেটা আমার সরকার করে দিয়ে গিয়েছে। তাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে বিকেন্দ্রীকরণ করা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ডেফিনেশন হচ্ছে সমস্ত কিছু নিয়ে ভাবা। একটা বড় ভাবনাকে, তোমার খেলার মাঠটা অনেক বড় বড়, লড়াই লড়াই আমরা কিসের জন্য করবো, কাদের জন্য আমরা লড়াই করবো? হিন্দু ধর্ম নিয়ে ওরা বড় বড় কথা বলে, হিন্দু ধর্ম সনাতন ধর্ম এবং সবচেয়ে পুরনো ধর্ম। মাত্র 7 দিনের জন্য মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব 7 দিনের জন্য মুসলমান ধর্ম গ্রহণ করার পর হৃদয়কে বলেছিলেন, হ্যাঁ রে হৃদয়, কালিতে আর খ্রিস্টে আল্লাহকে আমি তো কোনো তফাৎ বুঝলাম না রে। তাহলে এই যে তফাৎ না বোঝার কথা কে বলছেন? আমরা যে বাংলায় দাঁড়িয়ে আছি, যে বাংলার মেয়েরা আজকে এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের চেতনায় এমনটুকু হলেও সুভাষ বসবাস করে। আজকে ওরা যখন বিকেন্দ্রীকরণের নামে দেশকে বেঁচে দিচ্ছে, আজকে ওরা যখন অগ্নিপথের নামে দেশকে একেবারে তলানিতে ঠেকিয়ে দিচ্ছে, সেনাবাহিনীকে বিধ্বস্ত করে দিচ্ছে, তখন আমাদের গায়ে জ্বালা পড়ছে যে এই অগ্নিপথ যদি সুচারুরূপে তৈরি হয় তাহলে আগামী দিনে ভারতবর্ষ ধসে যাবে। আমাদের যে পাঁচ, সে পাঁচ বলছে আমাদের সকলকে একসঙ্গে নিয়ে এগোতে হবে, একসঙ্গে চলতে হবে। তাই সকলের জন্য, অন্য সকলের জন্য, বাসস্থানের জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইকে সামনে নিয়ে আজকের এই মহতি মঞ্চ থেকে আমাদের একটা শপথ নিতে হবে যে উত্তরপ্রদেশে প্রতি 32 ঘন্টায় একটা মেয়েকে পাশবিক অত্যাচারের শিকার হতে হয়। 2009 সালের রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে কোনো কন্যা সন্তান ছিল না এবং কন্যা সন্তানের যে ভ্রূণ নষ্ট করার হার সেটা ভীষণভাবে নির্ধারণ করেছিল, সেখান থেকে তারা রিকভারি করছে। আমার বাংলায় আজকে শিশু মৃত্যু হয় না, আমার বাংলায় আজকে কন্যা ভ্রূণ হত্যা হয় না, আমার বাংলা কন্যাশ্রী উপশ্রী নিয়ে এগিয়ে চলে। এটা একটা বাংলার পরিবর্তন, এটা সম্ভব হয়েছে নবান্নের 14 তলার ওই মহিষী মহিলা যিনি পীড়িত রাগ জাগেন তার জন্য, এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর আমার যে রাজনৈতিক প্রগতি, আমার দলের রাজনৈতিক প্রগতি, আমার সমস্ত ভারতবাসীর, পশ্চিমবঙ্গবাসীর যে শুভবুদ্ধির চেতনা, এটার উদ্রেক ঘটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই দুটো যোগ্য কাঁধের উপরে এবং হুগলি জেলার নেতৃত্বের কাঁধের উপরে ভর করে আগামী দিনে যে সমস্ত দিক দিয়ে আমরা এগিয়ে যাব, সেই সমস্ত দিক দিয়ে অংশীদারিত্ব করতে আপনাকেও হবে। তবে ওই অপরের ভাইটা যে হয়তো তৃণমূলের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার তলায় দাঁড়িয়ে নেই, কিন্তু ঝোড়া ফুলের ভাবনার বাইরে থাকলেও মানুষ হিসাবে প্রতিবাদ করা যায়, ভাবনা হিসাবে প্রতিবাদ করা যায়। তারপর মানুষ আগে, দল পরে, দলের আগেও যে মানুষ, তারা যদি শুভবুদ্ধি সম্পন্ন চেতনা জেগে ওঠে, চেতনা মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, চেতনা মানেই বিপ্লব, আর বিপ্লব মানেই তৃণমূল কংগ্রেস, যা আমরা 34 বছর এবং যুক্তফ্রন্টের 2 বছর দিয়ে জগদ্দল পাঠককে সরিয়ে রেখেছি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা সেই সংকল্পে এগিয়ে যাবেন এবং জনগণ মনোযোগী নায়িকা দিল্লির বাসনাতে বসবে, কারণ সে যদি দিল্লির বাসনাতে বসে दृढ़ विश्वास से संकल्प के सामने रेखे बक्तव्य शेष करছি। जय हिंद, वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। धन्यवाद शिल्पी चैटार्जी के। और कয়েক মিনিটের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শশী পাজা। আর কয়েক মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী আমাদের জেলারই বিধায়ক শ্রেয়াশিস চক্রবর্তী। আজকে শ্রীরামপুর হুগলি তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের রাজনীতি সভা ঐতিহাসিক শহর এই চুচুর ঘড়ির মোড়ে। এখানে যারা উপস্থিত হয়েছেন জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব এবং কর্মীদের এখানে আসতে বলেছিলাম, কারণ এটা একটা সভা, একটা প্রতিবাদ সভা। সেই সভায় যারা এসেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। মঞ্চে রয়েছিলেন এই জেলার চেয়ারম্যান বিধায়ক অসীমা পাত্র, জেলার সভাপতি এই জেলার বিধায়ক অরিন্দ্র ভুই মঞ্চে উপস্থিত আছেন, জেলা পরিষদের সভাপতি আজাদ মেহবুব রহমান উপস্থিত আছেন, জেলা যুব মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী বক্তব্য রেখেছেন, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভার নেত্রী রুনা খাতুন বক্তব্য রেখেছেন। এখানে মানুষ রয়েছে আইনজীবী সভাপতি এই শহরের চেয়ারম্যান অমিতদা রয়েছেন, সুবীরদা বক্তব্য রেখেছেন, আমাদের কর্মাধ্যক্ষ বিধায়ক সাথী বন্দ্যোপাধ্যায় এসেছেন, আমাদের বিধায়ক এসেছেন, তাদের মন্ত্রী আমাদের সকলকে রচনাটি উপস্থিত আছেন, ডেপুটি চেয়ারম্যান মেয়র রয়েছেন, আমাদের সঙ্গে ডেপুটি মেয়র রয়েছেন, উপস্থিত রয়েছেন। এছাড়া সব মৌসুমী আছেন, বঙ্গ জনগণের আমাদের সভানেত্রী এবং আরো নেতৃত্ব সকলে, জেলা পরিষদের সবাই, ছাত্র পরিষদের সভানেত্রী আছেন, জেলা পরিষদের সদস্যরা, বিভিন্ন জনপ্রতিনিধিরা আছেন, শাখা সংগঠনের বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, সকলকে আমার শুভেচ্ছা। এবং যতদূর পর্যন্ত আমাদের এই কথা যাচ্ছে এই শহরের আমার ব্যবসায়ী বন্ধুরা বছরটি সুদিন নাগরিক। আজকে এখানে তৃণমূল কংগ্রেসের সভা একটাই কারণে যে তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বাংলায় বিভিন্ন জায়গায় মিটিং করে সাধারণ মানুষকে এটা বলতে চাইছি যে গত বিধানসভা নির্বাচনে যে সিপিএম পার্টি, যে কংগ্রেস একেবারে শূন্য পরিণত হয়েছে, গত বিধানসভা নির্বাচনে অনেক আস্ফালন করে যে বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে বাংলা থেকে, তারা 21-এর পর থেকে নানা রকম ভাবে বাংলার প্রতি, বাংলা সরকারের প্রতি প্রতিহিংসা চরিত করার জন্য নানা প্রচার অপপ্রচারে নিয়োজিত হয়েছে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। এবং শুধুমাত্র প্রতিহিংসা চরিত্রার্থ করার জন্য কেন্দ্রীয় সরকারের যে বিজেপি নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার আছে, তারা পশ্চিমবঙ্গকে আর্থিক দিক থেকে বঞ্চনা করার একটা সুকৌশল দিয়ে দিয়েছে। এই আর্থিক বঞ্চনার বিরুদ্ধে আমাদের সংগঠিতভাবে প্রতিবাদ করতে হচ্ছে সারা বাংলা জুড়ে, এবং সেই প্রতিবাদের আওয়াজ যেন দিল্লি পর্যন্ত পৌঁছায়। প্রতিদিন প্রতিটি ক্ষণ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার বাংলার সাধারণ মানুষের কাছ থেকে কর রেভিনিউ সংগ্রহ করে, আমরাও করি, আমরাও রাজ্য সরকার যে চালাই বিভিন্ন প্রকল্প করি, টাকা পাই, সাধারণ মানুষের দেওয়া করের টাকা থেকেই আমরা উন্নয়ন করি, এটাই স্বাভাবিক। তেমনি কেন্দ্রীয় সরকারও প্রতিদিন এই বাংলা থেকে कर बाबद अर्थ तुले निये जाए फले केंद्रीय सरकारेर जत प्रकल्प आछे केंद्रीय सरकारेर सेई कर रेभिन्यू जा संग्रह करे तार 41% सरासरि राज्येर हाते तुले देवार कथा किन्तु सेई अर्थ तारा ठीकमतो दिচ্ছে না एवं विभिन्न केंद्रीय प्रकल्पेर जे अर्थ आसार कथा सेई अर्थगुलोके तारा समयमतो दिচ্ছে না ঠিকমতো দিচ্ছে না जीएसटी क्षतिपूरणের টাকা তারা ঠিকমতো দিচ্ছে না বিভিন্ন যে প্রাকৃতিক বিপর্যয়গুলো বাংলার উপর দিয়ে বয়ে গেল আমফান থেকে জল থেকে শুরু করে তারও ক্ষতিপূরণের অর্থ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা 1,88,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পাই আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় নেতা এবং বিধায়ক তপন দাশগুপ্ত আমাদের প্রিয় নেতা এসছেন তাকে স্বাগত জানাচ্ছি এবং 1,18,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে আমরা পাই যে অর্থ পেলে সেটা দিয়ে বাংলার বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ আমরা করতে পারি আপনারা জানেন 100 দিনের টাকা খাদ্য সুরক্ষা প্রকল্পে এই আইন চালু করেছিল কেন্দ্রীয় সরকারে যখন ইউপিএ ছিল যখন কংগ্রেস সরকার ছিল 2006 সালে তৈরি এই প্রকল্পের অর্থ কেন্দ্রীয় এটা হচ্ছে দেশের মানুষের গরিব মানুষের হকের টাকা অধিকারের টাকা সেই 100 দিনের টাকা আমরা 6,000 কোটি টাকার উপরে পাই কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে ঠিক কথা স্টেজ আমরা আবাস যোজনার অর্থ পাই সেই অর্থ তারা বন্ধ করে রেখেছে আমরা বলেছি এটা কেন্দ্রীয় সরকারের 2,000 টাকা নয় এটা নাকি এটা আমাদের অধিকারের টাকা কারণ পশ্চিমবঙ্গে দেয়া মানুষের পরের টাকায় ফিরিয়ে দেওয়ার কথা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু শুধুমাত্র একটা রাজ্য যে কোনো মূল্যে তাকে নিষ্পেষিত করতে হবে তাকে বঞ্চিত করতে হবে তাকে যে কোনো মূল্যে কোণঠাসা করতে হবে এই কাজটা আজকে লকেট চ্যাটার্জি শুভেন্দু অধিকারী যিনি বলতে দল বিজেপি এটা পরিকল্পিতভাবে করেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আজকে 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে আপনারা আশীর্বাদ করেছিলেন এই 10 বছরে বাংলার আর্থিক অবস্থার আমরা আমূল পরিবর্তন ঘটাতে পেরেছি বলে আজকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি উন্নয়ন বাংলার তৃণমূল দরপত্র আজকে 69টা প্রকল্প সেই প্রকল্পে একেবারে সরাসরি মানুষকে 10 কোটি মানুষকে 9,32,00,000 মানুষকে বিনা পয়সায় খাদ্য দিচ্ছি আমরা 2,35,00,000 পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিয়েছি যা পশ্চিমবঙ্গে আছে আমরা প্রতিটি পরিবারে মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে অর্থ তুলে দিচ্ছি তারপর কন্যাশ্রী শিক্ষাশ্রী বিনা পয়সায় জুতো খাতা বই পেন সবকিছু বিনা পয়সায় মুখ্যমন্ত্রী করেছেন চিকিৎসা থেকে শিক্ষা থেকে খাদ্য থেকে সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমরা আর্থিক অবস্থা ডেভেলপমেন্ট করেছি বলেই এটা সম্ভব হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের যা দেওয়ার কথা তারা প্রতি মুহূর্তে বঞ্চিত রাখছে আমরা 1977 সালের আগে সিপিএম পার্টি ক্ষমতায় ছিল আমরা তখন অনেক ছোট তখন এসএফআই এর ছেলেরা দেয়ালে দেয়ালে লিপ্ত যে সবার জন্য খাদ্য চাই সবার জন্য শিক্ষা চাই সবার জন্য স্বাস্থ্য চিকিৎসা চাই আমরা তখন ছোটবেলায় ভাবতাম যে একটা সরকার কিভাবে সব মানুষকে বিনা পয়সায় খাদ্য চিকিৎসা শিক্ষা পৌঁছে দিতে পারে সিপিএম পার্টির সেই স্বপ্নই থেকে গেল 34 বছরে বামফ্রন্টের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে দেখালেন যে হ্যাঁ সদিচ্ছা যদি থাকে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর এই সবার জন্য খাদ্য চিকিৎসা শিক্ষা এগুলো পৌঁছে দিতে পারে আজকে আমরা সেটা করেছি আজকে এতবার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলেই সারা দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সারা ভারতবর্ষকে আলোড়িত করবে বলেই আজকে বিজেপি ভয় পেয়েছে তাই যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে বাংলাকে আর্থিক দিক থেকে বঞ্চিত করো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে উৎসাহ করো অপপ্রচার করো এটা হচ্ছে দৈনন্দিন কাজ বিজেপি পার্টি বিরোধী রাজনৈতিক দল তো থাকবে এটা গণতন্ত্রকে আরো শক্তিশালী করে। বিরোধী রাজনৈতিক দল শক্তিশালী হবে এটা কাম্য, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কাজ কি? বিরোধী রাজনৈতিক দলের কাজ তার গঠনমূলক সমালোচনা করা, একটা সরকারের একটা ইতিবাচক পরামর্শ দেওয়া একটা সরকারের। কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী যে দলগুলো আছে এদের নেতাদের রাত দিন কাজ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধুমাত্র মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ এবং তাই বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন মানুষের চোখে তৃণমূল কংগ্রেসের সমর্থন ক্রমশ বেড়েছে। আমরা ২০১১ সালে ২ কোটি ৩০ লক্ষ ভোট পেয়েছি, ১৬ সালে ২ কোটি ৪৫ লক্ষ ভোট পেয়েছি, ১৯ সালে ২ কোটি ৪৭ লক্ষ ভোট পেয়েছি, এবার এই ২১ সালে ২ কোটি ৮৮ লক্ষ ভোট পেয়েছি। ক্রমশ যেগুলো নির্বাচন আপনারা বিশ্লেষণ করে দেখবেন যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আরো বেশি বেশি করে সমর্থন দিয়েছে, আর বিরোধী দল ক্রমশ পরাজিত হয়েছে। গত পুরসভা নির্বাচনে সর্বোচ্চ বিরোধী দল পরাজিত হয়েছে। আর মিডিয়ায় বসে বিরোধী দলের নেতারা কি সুদাম চক্রবর্তী, কি অজিত চৌধুরী, কি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা শুধুমাত্র একটাই কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দখলদারি চালাচ্ছে। আমি বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দখলদারি চালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দখলদারি নিয়েছে বাংলার মানুষের হৃদয়ের দখলদারি, মনের দখলদারি। আজকে মনকে দখল করে নিয়েছে বলেই বাংলার মানুষকে তাই বিজেপির প্রতি এত সমর্থন। বিজেপি তো শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। আজকে ২০১৪ থেকে মিথ্যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীরা দিয়ে এসছে ভারতবর্ষের। আজকে সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে না, শুধু ইডি, সিবিআই সহ বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলোকে বিজেপির পার্টি অফিস থেকে পরিচালিত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের শুধু নয়, সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি। এবং এই একটা খেলা, এই কৌশল প্রতিটি নির্বাচনের আগে বিজেপি চালাতে থাকে। দ্বিতীয় কৌশল মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ধর্মীয় কাজ, ধর্মীয় বিভাজনের চেষ্টা করতে থাকে। আজকে অভিন্ন দেয়ানি আইন রাজ্যসভায় ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে পাশ করে নিয়েছে, কত বড় আঘাত ভারতবর্ষের মুখে। আজকে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি যে সংবিধান তৈরি হয় ভারতবর্ষ, সেই সংবিধানের প্রস্তাবনায় কি ছিল? সংবিধানের প্রস্তাবনায় ছিল কেমন হবে ভারতবর্ষ, না ভারতবর্ষ হবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যার প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষ নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দ মতো। এবং শুধু সরকার তৈরি নয়, মানুষের স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো সংবিধানের মধ্যে নিহিত আছে। সেই আমাদের পবিত্র সংবিধানে ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধী যখন ছিলেন ৪২তম সংবিধান সংশোধন করে ধর্ম নিরপেক্ষতা কথাটা আমার সংবিধানে অন্তর্ভুক্ত। এটা তো এমনি হয়, সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, যুক্তরাজ্য কাঠামো, এগুলো ভারতবর্ষের প্রাকৃতিক অবস্থা। ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন জাতি উপজাতি মানুষ, বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য, সবগুলো বিশ্লেষণ করে তৎকালীন বি আর আম্বেদকরের নেতৃত্বে যে ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল সংবিধানের, তারা সংবিধানের এই স্তম্ভগুলো তৈরি করেছিলেন। আজকে প্রতিটা দিন বিজেপি সেগুলো ভাঙার চক্রান্ত করেছে। আজকে গণতন্ত্র কেড়ে নিচ্ছে, বিভিন্ন ধরনের শক্ত শক্ত আইন তৈরি হয়েছে। আপনারা জানবেন, অনেকে জানেন যে আইনগুলো প্রয়োগ করলে একজন সাধারণ মানুষকে খুব সহজে দেশদ্রোহী তৈরি করে দিতে পারে। আজকে যখন করোনা চলছে তখন ইউএপিএ আইনের অ্যামেন্ডমেন্ট করেছে বিজেপি। সেই ইউএপিএ আইনের মধ্যে দিয়েই কেউ দেশদ্রোহী কিনা চিহ্নিত হয়। আগে কি ছিল আইনে? আগে ছিল যে একজন দেশদ্রোহী, তাকে আখ্যায়িত করতে হলে তাকে প্রমাণ করতে হতো সে কোনো সন্ত্রাসবাদী, দেশ বিরোধী সংগঠনের সদস্য কিনা। বিজেপি কি করলো করোনার সময়? এই কোন সংগঠনের মেম্বার থাকতে হবে যে বাধ্যতামূলক, সেটাকে খুঁজে দেওয়া হলো সেই আইন থেকে। এখন যে কোনো মানুষকে তারা গ্রেফতার করতে পারে। ৩,০০০-এর বেশি মানুষকে তারা ইউএপিএ আইনে এই গত ২ বছরে তারা গ্রেফতার করেছে, মাত্র ৩%। তার মধ্যে মাত্র 3% সত্য বলে বিবেচিত হয়েছে। আজকে গণতন্ত্রের উপরে আঘাত, আজকে অমিত দেয়াগী আইন করে আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করছে। আজকে মিথ্যে বলছে, স্ক্যাম করতে হচ্ছে বিজেপি, কারণ বিজেপি ভারতবর্ষের উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ভারতবর্ষের মানুষকে সবগুলো আজকে মিথ্যায় পর্যবিসিত। ২০১৪ সালের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন ২ কোটি বেকারের চাকরি দেবেন। আজকে আমরা ৮ বছর হয়ে গেল, ৮ বছরে ১৬ কোটি বেকারের চাকরি দেওয়ার কথা। একজন বেকার যুবক কেন্দ্রীয় কোনো চাকরির কোনো ব্যাপারে কোন উদ্যোগে একজন কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে। ১৬ কোটি তো অনেক দূরের ব্যাপার। আজকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি, আজকে বলেছিল যে কালো টাকা যার টাকা উদ্ধার করবে এবং যারা কালোবাজারি তাদের কোমরে দড়ি পরানো হবে, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনা হবে। একটা তো ফিরিয়ে আনতে পেরেছে। 30% সুইস ব্যাংকে ভারতবাসীদের বিদেশি টাকা আলো টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ভারতবর্ষের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশি এই বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ী বেনিফিশিয়ারি থেকে শুরু করে আজকে বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদীরা পালিয়ে গিয়েছে। তাদের পালিয়ে যাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছে বিজেপি, ভারতবর্ষ থেকে টাকা চলে। আজকে নোটবন্দির মাধ্যমে কালো টাকা বন্ধ করবে, কোনো বন্ধ হয়নি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে চাল টাকার কারবার চলছে, শুধু মিথ্যা প্রতিশ্রুতি। আর যখনই নির্বাচন আসছে তখন দেখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি নানা রকম চেহারা দেন এবং একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের মানুষকে একটা মিথ্যে একটা স্বপ্নের জাল বুনতে থাকেন। নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কত স্বপ্ন, কত একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করেন এই নরেন্দ্র মোদীরা করেন বিভিন্ন নির্বাচনের আগে করেন। সে একটা গান আছে না, এই মায়াবী চাঁদের রাতে দেখি না তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। নরেন্দ্র মোদী ভোটের আগে এগুলো বলেন, আর ভোটের পরে যখন দেশের মানুষ বলেন শুনতে চাই তখন বলে এই পরে আর গানের কথা মনে নাই। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী। আজকে শুধুমাত্র মিথ্যের উপরে চলছে, মিথ্যের উপরে চলছে বলেই তাই নানা ধরনের বিভাজনের চেষ্টা। কিন্তু এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে গেছে। যে ভারত বিধাতা কবিতার প্রথম স্তবক হচ্ছে জাতীয় সঙ্গীত, জনগণ মানে নায়ক যায় ভারত ভাগ্য বিধাতা। আমাদের গর্ব যে জাতীয় সঙ্গীত হিসেবে আখ্যায়িত হয়েছে ভারতবর্ষে, এটা জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে। সেই কবিতার দ্বিতীয় স্তবকে রবীন্দ্রনাথ কি লিখছেন? রবীন্দ্রনাথ লিখছেন অপনৌক আহ্বান প্রচারিত সুরিত অবঙ্গার বাণী, হিন্দু বৈদ্য শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান লিখছেন রবীন্দ্রনাথ। আর বিজেপি কি করছে? বিজেপি এসে রবীন্দ্রনাথের সেই ভাষাটাকে পরিবর্তন করে দিচ্ছেন, কখনো এনআরসি ভয় দেখিয়ে, কখনো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করে রবীন্দ্রনাথের সেই ভাষাটাকে পরিবর্তন করে বিজেপি বলতে চাইছে ভারতবর্ষে অহরহতা ওখানে প্রচারিত সুরিতা বৌদার বাণী, হিন্দু বৈদ্য শিখ পারসিক মুসলমান নেই খ্রিস্টান। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত। আজকে পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকে ভারতবর্ষকে পথ দেখিয়েছে। মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই 10-11 বছরে যতগুলি সরকারি প্রকল্প চালু করেছেন, আপনি বলুন তো সেই সরকারি প্রকল্পগুলো আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য অনুসরণ করার চেষ্টা করছে। দুয়ারে বল প্রকল্প সারা ভারতবর্ষে দৃষ্টিগোচর হচ্ছে, এমনকি দুয়ারে রেশন যেটা নিয়ে মামলা হলো সেই মামলা থেকে আমরা স্টেপ পেলাম। আজকে গুজরাটের নির্বাচনের আগে সেই দুয়ারে বল রেশনকে ফলো করেছে সেখানকার বিজেপি। আজকে কন্যাশ্রী সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। আজকে একটার পর একটা সরকারি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে তৈরি করা সারা ভারতবর্ষে অনুসরণ করার চেষ্টা করছে। আজকে তাই এই পশ্চিমবঙ্গকে কংগ্রেস করছে, সিপিএম করছে, এই অধীর বাবুরা কংগ্রেস। আমি সেই মানুষটাকে আপনাদের লজ্জা করেন কংগ্রেস করেন যে সিপিএম পার্টি এক সময় এখন ইন্দিরা গান্ধী বড় বড় ছবি আঁকড়ে দেওয়া লোক আঁকড়ে বলছে ইন্দিরা গান্ধী। সেই কংগ্রেস सीपीएम साथे कांग्रेस एक मंच आज जे सीपीएम एक समय राजीव के बोफोर्सের দালাল বলেছিল রাজীব গান্ধীকে बोफोर्सের কামানে মুক্ত রাজীব গান্ধী খুব বুঝিয়ে দিয়েছিল যে কোন सीपीएम এর হাতে 50,000 এর উপর কংগ্রেস ভোটে খুন হয়েছিল সেই सीपीएम সাথে আজকে অমিত চৌধুরীরা কংগ্রেস একসাথে মিলে তারা নাকি পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবে আমি বলে অনেক আজকে কি পরিবর্তন আনবে কংগ্রেস सीपीएम এক হলেও তো কিছু হবে না कारण गत 21 নির্বাচনে কংগ্রেস একটা আসন পায়নি सीपीएम ও একটা আসন পায়নি দুজনেই শূন্য আপনারা বলুন না আমরা সবাই তো অঙ্ক করি शून्य शून्य जोग कर ले की है शून्य है शून्य शून्य गुण कर ले की है शून्य पाशे शून्य बसाले की है शून्य है फले कांग्रेस सीपीएम এর কিন্তু আর কখনো যতই চক্রান্ত তৃণমূল के কখনো কিন্তু মানুষের মন থেকে এই বাংলা থেকে উদ্ধার করা তো সোজা নয় কারণ আমরা মানুষের মধ্যে আছি আমরা মানুষের জন্য কাজ করছি আমরা একটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখ দিয়ে আমরা স্বপ্ন দেখছি এই বাংলায় একটা পরিবর্তনের স্বপ্ন যে পরিবর্তন সামাজিক পরিবর্তনের স্বপ্ন দেখি তাই আমাদের সমস্ত প্রকল্পগুলো দেখবেন সার্বজনীন করা হয়েছে বিনা পয়সায় 9,32,00,000 পরিবারের যে রেশন সেখানে সকলকে দেওয়া হয় এখানে কখনো ভাবা হয় যে সেটি দল করে কখনো ভাবা হয় আজকে কন্যাশ্রী প্রতিটি পরিবারের ছাত্রীরা পায় এখানে কি দেখা হয় সেই পরিবারের বাবা বিজেপি করে না সিপিএম করে দেখা হয় না লক্ষ্মীর ভান্ডার প্রতিটি পরিবারের মায়েদের কাছে পৌঁছেছে এখানে কি দেখা হয়েছে যে কোন পরিবারে কে বিজেপি মিছিলে গিয়েছিল দেখা হয়নি কেন জানেন একটাই কারণে যে আমরা ডেভেলপমেন্টটা 100% মানুষের কাছে পৌঁছে দিচ্ছি একটা কারণে আমরা সামাজিক আর্থিক পরিবর্তন চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মানুষ পশ্চিমবঙ্গের আর্থিক সামাজিক পরিবর্তন করতে যাবে তাই আমাদের আমি বলি যে আমাদের লড়াই শুধু বিজেপি বা সিপিএম এর মতো এরকম নিছক কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে শুধু নয় আমাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দারিদ্রতার বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে চিকিৎসাহীনতার বিরুদ্ধে অপুষ্টির বিরুদ্ধে আমরা সেই বৃহত্তর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ছি আমরা তাই সকলের জন্য তৃণমূল কংগ্রেস সকলের জন্য থাকবে তৃণমূল কংগ্রেস একটা বুথে যতগুলি পরিবার আছে তারা কে কাকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস এটা বিচার করতে চায় না ডেভেলপমেন্টের প্রশ্নে প্রতিটি মানুষের পাশেই তৃণমূল কংগ্রেস থাকবে এটাই দলের নির্দেশ আমরা সেই মিশন নিয়ে কাজ করছি জনবিচ্ছিন্ন তো অনেক জনবিচ্ছিন্ন তো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রেখা জনবিচ্ছিন্ন আপনাদের আজকে এখান থেকে চিন্তার পর আপনি বলুন তো এখানকার যিনি এমপি আছেন তিনি একটা প্রকল্পের কথা বলুন যিনি কেন্দ্রীয় সরকার থেকে এখানে নিয়ে আসতে পেরেছেন একটা মুভমেন্টের কথা বলুন যে এই বাংলার ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে আমাদের যা যা পাওনা আছে কোনোদিন সংসদে বলেছেন আজকে বাংলা সবার বাংলা এখানে বিজেপি করে সিপিএম করে সবাই বাংলা তাহলে বাংলার মানুষের কোন ডেভেলপমেন্টের কথা আপনারা কেন কোনোদিন পার্লামেন্টে বলেছেন কোনোদিন বলেননি শুধুমাত্র কিভাবে বাংলাকে ব্যবস্থা করবো সেই চেষ্টা করে চলেছেন আজকে আপনাদের বলি যে বিজেপি গুজরাটে জিতেছে কি হয়েছে জিতেছে বিজেপি ভারতবর্ষে অস্তিত্ব কোথায় বিজেপি সারা ভারতবর্ষে অস্তিত্ব কোথায় বিজেপি দেশে 29টা রাজ্যের মধ্যে মাত্র 6টি রাজ্যে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতায় আছে 29 মধ্যে মাত্র 6টি রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠ সিকিমে 0 মিজোরামে 0 তামিলনাড়ুতে 0 অন্ধ্রপ্রদেশে 4টি বিধানসভা আসন কেরালায় 1টা বিধানসভা আসন পাঞ্জাবে 3টে তেলেঙ্গানায় 5টা দিল্লিতে 8টা ওড়িশায় 10টা নাগাল্যান্ডে 12টা সারা ভারতবর্ষে 4,139টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে আছে মাত্র 1,516টা 4,139টা বিধানসভা আসন সারা ভারতবর্ষে 29টা রাজ্যে তার মধ্যে বিজেপির দখলে আছে মাত্র 1,516টা অর্থাৎ 66% জায়গায় বিজেপি পরাজিত হয়েছে ফলে বিজেপি কে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই আশঙ্কা বিজেপি যে 66% জায়গায় বিজেপি বিতাড়িত তাই খালি কলা কৌশল কিভাবে বিরোধী দলকে আটকানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানো যাবে কিভাবে ইডি দিয়ে সিবিআই দিয়ে একটা রাজ্যকে হেনস্থা করা যাবে সেই চেষ্টা করছে আমাদের দলের অবস্থান পরিষ্কার। আমাদের দলের আমরা আমাদের স্ট্যান্ড আমাদের দল ক্লিয়ার করেছে যে যে বিষয়গুলো নিয়ে আদালতে মামলা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে বিচার চলছে, সেটা সম্পূর্ণ বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যা বেরিয়ে আসবে দল তাকে স্বাগত জানাবে। বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে কেউ দোষী প্রমাণিত হলে দল তার পাশে থাকবে না, এটা হচ্ছে আমাদের দলের পরিষ্কার গাইডলাইন। কিন্তু সামগ্রিক দল, 2,88,00,000 মানুষের সমর্থনের দল, লক্ষ লক্ষ কর্মীর দল, তারা আছে মানুষের কাছে, তারা মানুষের জন্য কাজ করছে, মানুষের পাশেই থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা নিরলসভাবে মানুষের ডেভেলপমেন্টের কাজ করে চলেছি। তাই সূত্র শহরের সমস্ত সুধী নাগরিক বৃন্দকে একটাই কথা বলবো যে আপনারা পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের, আর বিজেপির কোন রকম উৎসব প্রচারে আপনারা কোনো কাম করবেন না। আজকে কংগ্রেস সিপিএম এক হলে কি হবে? আজকে লজ্জা লাগে আমরা কংগ্রেস সিপিএম এক হয়েছে। সেই আজ নীল দলে মিশে গেছে লাল, একটা গান আছে না, আজ রং চিনি হয়েছে আকাল, একটা গান আছে। আজকে এই অবস্থা। আমার যে বক্তব্য হলো এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন ভাবে সরকার প্রতিটি মানুষের জন্য আছে, তৃণমূল কংগ্রেস সাংগঠনিক ভাবেও বাংলার প্রতিটি মানুষের জন্যই থাকবে। এটাই হচ্ছে আমাদের দলের পরিষ্কার নির্দেশিকা। আপনারা সুশ্রয় সকলে আমাদের পাশে থাকবেন এবং সমস্ত পুত্র অপপ্রচারকে কোন রকম ভাবে আপনার আমল দেবেন না, এই আশা রেখে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ শ্রীনাশ্রী চক্রবর্তীকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের জেলার অভিভাবক বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়। আমি তপন দাশগুপ্ত মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি রসমা পাত্র, আমাদের শ্রীরামপুর হুগলির চেয়ারম্যান এবং অরিন্দম গুই আমাদের সভাপতিকে ধন্যবাদ যে আজকে এখানে এত বড় একটা সভা করার জন্য। এখানে আমাদের জেলা সভাধিপতি আছেন মেহবুব রহমান, অনুপ চক্রবর্তী আইনপিসি সভাপতি আছেন, শিল্পী আছে আমার মহিলা কংগ্রেসের সভানেত্রী রুনা আছে, যুব তৃণমূলের সভানেত্রী সৌমুখ আছে, ছাত্র সভাপতি বিশেষ ঘোষ উপাধ্যক্ষ আছেন, এখানে সুবীর মুখার্জি কর্মাধ্যক্ষ, সাথী খন্ডাকার বিধায়ক এখানে আছেন, রত্নাদি আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী বিধায়ক আছেন, এখানে রাম চক্রবর্তী মেয়র, অমিত রায় চুচুড়ার চেয়ারম্যান, আদিত্য নিগি বাসবিহার চেয়ারম্যান, রিসার চেয়ারম্যান আছে, জাহিদ খানকেও দেখছি, এছাড়া আমাদের বিজয় আছে, এখানে আমাদের জেলা পরিষদের মেম্বাররা আছে, প্রদীপ ভাস্কর আছে শ্রীলঙ্কা সিং সাহেবের সভাপতি জেলার, এছাড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা আছে, মেম্বাররা আছে, আমাদের জেলা পরিষদের মেম্বাররা আছে, বিভিন্ন ব্লক সভাপতিরা এখানে আছেন। এছাড়া দেবরাজ পালকে আমি ধন্যবাদ জানাই যে সত্যগ্রাম বিধানসভা থেকে একটা ভালো মিছিল নিয়ে এসছে। আমি গাড়িতে আস্তে আস্তে ভিডিও দেখছিলাম, আমি যখন চুটুরো স্টেশন পার করছি দেখলাম ওইভাবে আরো 3-4টে গাড়ি আলিনগর থেকে আসছে। এখানে গত শনিবার একটা সভা হয়ে গেছে, এখানে আমার প্রিয় চুটুরাবাসী ব্যবসায়ীরা আছে। একটা কথা পরিষ্কার বলি, এখন কালকে আবার প্রেসও বলবে এবং নিন্দুকেরা বলবে যে অসুখ গোবিন্দা এখন আসেনি, অরিন্দমরা ডাকেনি, অসুখ গোবিন্দা অসুস্থ, বাড়িতে শুয়ে আছে, বড় অপারেশন হয়েছে। তাই ওকে আমাকে ফোন করছি, আমি রাস্তায় বারণ করছি, চিকিৎসকরা কোনোদিন ওকে বেঁধে থাকতে বলেছে। এখানে সেদিন বিরোধী দলনেতা, আমি নাম করছি, অনেক কথা বলে গেছে, বিধায়ক সম্বন্ধে বলে গেছে। আমার প্রতিদিন পেপারে দেখছি 12ই ডিসেম্বর দেখতে পাবেন কি হয়, আবার আজকে দিয়েছে 2রা জানুয়ারি দেখবেন কি হয়, 16 তারিখে ডেডলাইন করে দিয়েছি, 21-এ ডেডলাইন করে দিয়েছি। এসব লাইন ফাইন করে কিছু হবে না। এই বাংলাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, ভাষণ দিয়ে কিছু হবে করে দেখা। 21 সালে বলেছিল সব হচ্ছে, 19-এ বলেছিল সব হচ্ছে, আমাকে বলেছিল 40,000-এ হারবে, অসীম বন্দ্যোপাধ্যায় বলেছিল 50,000-এ হারবে। আমরা নায়ক নায়িকা নই, আমরা মানুষের সঙ্গে থাকি। গ্রাসরুট থেকে বাংলায় লড়াই করে মাঝবাদিকে এখান থেকে দাঁড়িয়েছি। আর শুভেন্দু অনেক পরে তৃণমূলে যোগ দিয়ে লুটে পুড়ে খেয়ে আমাদের দলের মন্ত্রী হয়ে আমার নেত্রী তাকে মন্ত্রী বানিয়েছে। আর এখন সেই নেত্রী নামে পুস্তাক হয়ে বেড়াচ্ছে। আমি যদি একটা কথা আমার ভাই বোনদের বলবো, মে মাসের পঞ্চায়েত ইলেকশন আজকে আমাদের কোর্টে গেছে, বলছে আমরা বুথের প্রার্থী দিতে পারবো, প্রার্থী তো নেই, কোথায় দিবি? বিজেপির প্রার্থী আছে? হুগলি জেলায় কয়েক হাজার আমাদের সিট আছে, প্রার্থী দিতে পারবে? চুঁচুড়া সদরে দিতে পারবে না, শ্রীরামপুরে দিতে পারবে? যারা প্রার্থী দিতে পারবে না বলছে কোর্টে যাচ্ছে। মহামান্য আদালত নির্বাচনটা ঠিক করে না, ঠিক করে নির্বাচন কমিশন। তা কমিশনের আমাদের ইলেকশন হবে। আর আজকে বলে গেলাম, 11 সাল থেকে দিদি যা প্রোগ্রাম নিয়েছে বাংলায়, আজকে কন্যাশ্রী, যুবশ্রী, বিনা পয়সায় রাশন, বিনা পয়সায় জল, লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, কোন রাজ্যে যারা করতে পারে তারা হিংসা করছে। আমার প্রিয় দিদি রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা এসছেন, তাকে হাততালি দিত, বিরোধের কাজ করে বেড়েছে। আমি যেটা বলছিলাম আপনাদের, যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা করে গেছেন 11 বছরে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী করতে পারেনি, প্রধানমন্ত্রী করতে পারেনি। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের দিদির প্রকল্পকে ধার করে বিভিন্ন রাজ্যে চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। আমি এখানে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে গেলাম, সুযোগ চক্রবর্তীকে, সিপিএমকে, যারা এখন বিজেপি দালাল হয়েছে। আর কংগ্রেস হচ্ছে সেকেন্ড দালাল, অনিন্দ্রা। চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, এখানে অনিন্দ্রাম আছে, অসীমা আছে, আপনার সবাই আছেন। হুগলি জেলায় জেলা পরিষদ 53-53 তৃণমূল কংগ্রেস পাবে, এর মধ্যে কোনো নির্বাচন নেই। পঞ্চায়েত সমিতি একটাও দেবো না, এরপর থেকে নিয়ে নেবে, কারণ মানুষ তো নেই। লক্ষ্মী ভাবনা দিয়েছে দিদি, আমাদের মামলারা ঢেলে ভোট দেবে। আমার আমার মামলারা একটিকে ভোট দিতে সরকার লোকাই ভোটে দেওয়া, আর কোনো পঞ্চায়েত পাবে না। আমি বিরোধী দলনেতাকে, বিজেপিকে এই অঞ্চল থেকে চ্যালেঞ্জ করে গেলাম, আমার জেলায় 2টো পঞ্চায়েত সমিতি পেলে ফলে তাতে থেকে আপনাদের কতটা বাধা বাঁধে, 2টো পেয়ে দেখা। এখানে জেলা পরিষদ আমাদের সভাধিপতি আছে, কাজ করেছেন, বিশেষ ঘোষণা করেছেন, শরীররা কাজ করেছে, অনেক কাজ করে গেছে। আমাদের পঞ্চায়েতের মেম্বাররা অনেকে কাজ করেছে। আর খোলাখলি বলে যায়, যারা 5 বছরে পঞ্চায়েত মেম্বার ছিলেন, পঞ্চায়েত সমিতি যারা জনগণের হয়ে কাজ করেনি তাদের এবার টিকিট জুটবেন, এখানে দাঁড়িয়ে বলে গেলাম। এখানে যারা সাচ্চা কাজ করেছে, যারা কর্মীরা লড়াই করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে 34 বছরে জবরদখল এই প্ল্যাটফর্মকে দাঁড়িয়েছে, তাদের ভুলে চলে গেলে তাদের সম্মুখ সামনে আনতে হবে। আর আমার অনেক ছাত্র ভাই আছে, ছাত্র বোন আছে, মহিলা কংগ্রেস আছে, যুব কংগ্রেস আছে, সব জায়গাতে ঘুরে ঘুরে আমরা পার্টি করবো, ভালো ভালো ছেলে মেয়েদের পার্টি করবো। কারণ জনগণই হচ্ছে তৃণমূলের মূল হাতিয়ার। আমাদের নেত্রী ছবি দেখে ঘুরবো বাজারে, বাংলা বাজারে, বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর আমরা এখন ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস নিজেরা বুঝতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে আর এখানে কাউন্সিলররা আছেন, তাদের বলছি বাঁশবেড়িয়া চুঁচুড়ো বিভিন্ন কাউন্সিলররা আছে, বিভিন্ন আমাদের পৌরসভা, আপনারা গ্রামে চলে যাবেন। যারা শহরে আছেন তাদের গ্রামের পঞ্চায়েত এলাকায় ছুটতে হবে, মা বোনদের কাছে ঘরে ঘরে পৌঁছাতে হবে। এবং আমার অ্যানালাইসিস যদি বলতে হয়, সকাল থেকে রাত্রে আপনি দল করি অরবিন্দ পরশুদিন মিটিং করে বলেছে, দেখুন এটা তৃণমূলই পারে। এখানে শনিবারে মিটিং হয়েছে, শনিবারে মিটিং হয়েছে, অরবিন্দরা আমরা মিটিং করেছি রবিবারে, মানে গতকাল। এখানে হাত পড়েনি, আর বলছে শুধু কালো মাথা ভিড়। আমি ভিড় দেখছিলাম, বিরোধীরা বলছে কালো মাথা বলে এত ছিল বিজেপির মিটিং এ, শুধু কালো মাথা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এবার সূর্য দেখতে পাবে। যে কটা লোক ছিল সেগুলোকে আমরা পঞ্চায়েতের মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসে নিয়ে নেবো। রোজ বলছে অনেক আমাদের মধ্যে ছিল লোক, আমাদের বিধানসভায় পাশে বসছিল, কেউ সাপড়ে দিয়েছিল আগে, কেউ সাপভাবে বসছিল বসে, তারাও এখন ব্যাক করছে, বলছে তৃণমূল কংগ্রেস করতে হবে। সেসব বাহাদুরি ভাষণ ফাঁসন দিয়ে কিছু হবে না, কারণ আমাদের কর্মীরা ঐক্যবদ্ধ। আমি শুধু বলি আমাদের এই শ্রীরামপুর হুগলির আমাদের সাংগঠনিক কর্মীরা আছে, আমাদের এখানে 17 সিট হবে বিজেপি বলতো, হ্যাঁ কি না, আরো পারে না। মানুষ ভোট দেবে, আরে মানুষ ভোট দিল না, এত লোক কিসে বলছে উল্টে যাবে, পাল্টে দেবো। আমাদের 21 সালে আমার বিধানসভায় 2 জন মুখ্যমন্ত্রী, 2 জন উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গেছে, এত মুখ্যমন্ত্রীর নাম লেগে গেছিল। আর যেদিন রেজাল্ট আমাদের আউট হয়েছে, আমরা যেদিন জিতলাম ভোটে, পশ্চিমবাংলার মা বোনেরা এত জোরে থাপ্পড় দিয়েছে, সেই দিনে দিল্লির প্লেন কেটে পাঠিয়েছে, পালিয়ে গেছে। এই আপনার ভোটের কথা শুনলেন, ওদের মধ্যে কোন পাগলা দিলীপ আছে? আমাদের দলের পাগলা দিলীপ আছে? বিজেপিতে আছে। বলছে করোনার গোমূত্র পান করুন, করোনাকে আমরা স্যানিটাইজ করেছি, মানুষের কাছে খাবার দিয়েছি, আমরা জীবনের মায়া করিনি। সে আমি বলুন, অসিনা বলুন, অসিন মোহনদা বলুন, অনিতান বলুন, সুবীর বলুন, সাথীগন্ধা বলুন, আমরা ঘুরেছি, মানুষের দরকায় গেছি, মানুষ সুস্থ আছে। আর আমার দিদির বরিষ্ঠ প্রশাসনিক ক্ষমতায় আমাদের পশ্চিমবাংলায় আমাদের করোনা খুব একটা ক্ষতি করতে পারেনি। পার্লামেন্ট বলে দুধের মধ্যে শোনা পাওয়া যায়। আমি একদিন অ্যাসেম্বলিতে জিজ্ঞেস করলাম, যখন বিধায়ক ছিল, যে আপনি আমাকে বলুন, আপনি একটা কাজ করুন, আপনি 1 গ্লাস গোমূত্র পান করুন, আমরা করোনা যে যাই কিনা দেখবো। তখন হেসে দেয়, আসল কথা বাজি মাছ করতে আসে। এরা টিভির পর্দায় বসবে, উল্টো পর্দায় বলবে ব্রেকিং নিউজ হবে, এসব ওরা করে। আর আমাদের নেত্রী আমাদের সে শিক্ষা দেয়নি। দেখা আলী বলে তখন টেক কেয়ার করে হুগলি, তখন মানুষকে দেখো, মানুষের কাছে থাকবো, কাজ করো। আসলে বলে আমাকে বলে এতদিনে দেখা হয় মানুষের সঙ্গে আছে। মেঘালয় গেছে দিদি 3 দিন সফরে, বড় সভা হয়ে পরিষদ বেলাচি হয়ে গেছে। তা আমি শুধু বলবো, এখানে শশী দিয়ে আছেন, তিনি বললেন, আমি শুধু বলবো আমাদের সাংগঠনিক যারা সভাপতি আছে আমাদের ব্লকে, যে কাল থেকে ঘরে না বসে 3টে করে প্রার্থীপদ, আপনারা প্রার্থীপদ 3টে করে নাম আপনারা দিন, যিনি আছেন তার নাম থাকে, আরো দুটো নাম দিন। যারা ভালো কাজ করেছে তারা পাবে, যারা মানুষের কাজে, যিনি 5 বছর শুধু বাজার করেছে, বাড়িতে খেয়েছে, আর পঞ্চায়েতে ফ্ল্যাটে রেখে নি তাহলে হবে। আমার কাছে এরকম রিপোর্ট আছে, সকালবেলা একটা ইনকাম সার্টিফিকেট নিতে গেছে কোনো প্রধানের কাছে, 7 দিন ঘুরিয়েছে, তৃণমূল তাদের এখানে রাখবে। খুব পরিষ্কার, আর আমাদের দলে দালালিটি ধরে লাভ হবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক তাদের এই 5 বছর তো সার্ভে হচ্ছে, ওপর থেকে নেতৃত্ব আসছে, আমাদের সরকারি কর্মচারীরা সার্ভে করছে, দেখা হয়ে গেল। আমি শুধু বলবো যে কেন্দ্রীয় সরকারের কাজ করবে, আমাদের সরকার আমাদের কাজ করছে, বাংলার মানুষ আমাদের কাজ করছে। আমাদের অনারেবল সমস্ত মিডিয়ার আছে, তারা জানে হুগলি জেলায় কিভাবে কাজ হচ্ছে, প্রত্যেকটি জায়গায় কাজ হচ্ছে, এত উন্নয়ন হয়েছে। আমার অ্যাসেম্বলি কি ছিল আগে সরকার, তারা এঁটেল মাটি অসীমতাই ছিল, এঁটেল মাটি আর পুরো রাস্তা হয়ে গেছে হাইওয়াস। গ্রামের মানুষ চিন্তা করছে যে আদিবাসী পাড়াতে গ্রামের লাইট যাবে আর মোড়ে মোড়ে হাইওয়াস হবে। আর গাড়ি দরগা সংস্কার করছে, ঐতিহাসিক গাড়ি দরগা, তেমনি ঐতিহাসিক হজকে সংস্কার করছে। মহারাজের আমাদের ব্রহ্মমহিমা দক্ষিণেশ্বরের মন্দিরের 25 বছর আগে রানী রাসমণি যে মন্দির থেকে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করল, সেটা সংস্কার করেছে। রবীন্দ্রনাথের কালীবাড়ি ইতিহাসের পৃষ্ঠায় আছে, সেটাকে সংস্কার করা হয়েছে। কারণ তীর্থস্থান ঠিক থাকলে, ঈশ্বর আল্লাহ ঠিক থাকলে আমরা ঠিক থাকবো, এগুলো সংস্কার করা হয়েছে। আজকে প্রত্যেকটি জায়গায় পানীয় জল, অনেকে বলবেন যে দাদা জল আসছে না, তো এক জায়গার জন্য 5,000 লাইন দিয়েছে, সেখানে 3,000 লোকের নামে লিস্ট হয়েছে। সেখানে আবার আমরা আমাদের পেয়েছি, আবার প্ল্যান বসিয়ে সেগুলোকে বিস্তার লাভ করা হচ্ছে। গ্রামে এত কাজ, আর ভোট চাইছে কারা? বিজেপি পার্টি। আর সিপিএমটা তো উঠে গেছে, একটা শুধু মোটকে কি বন্ধ করতে সুযোগ চক্রবর্তী বিজেপিতে কেচ্ছা করা ছাড়া আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। আর অধীর চৌধুরী যে কি বলে, বেছে কুঁদে কি যে বলে, একমাত্র ঈশ্বর আল্লাহ জানে, আমি তো বুঝতে পারি না। আর ওটা আবার সিপিএম এর বড় দালাল হয়েছে অধীর চৌধুরী। কংগ্রেসের সভাপতি বলে আমি অধীর চৌধুরী আর কংগ্রেসের লোক থাকলে তাদের প্রশ্ন করতে চাই, এই হুগলি জেলায় 34 বছরে 38টা কর্মীকে আমরা হারিয়েছি। রোজ আমি প্রশ্নের পত্র আমরা রোজ গ্রামে যেতাম, সেই বডি তুলে প্রস্ফোরণ করে বাড়িতে পৌঁছতাম। এই বিষয় সেখানে লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী পাওয়া গেছে সিপিএম এর হাতে, আর সেই বড় তালাল হয়ে গেছে অমিত চৌধুরী। এদের লজ্জা নেই, এরা দোকান কাটা, যে কংগ্রেস কর্মীদের রক্তের মধ্য দিয়ে কংগ্রেস গেছে আছে, তাই আজকে কংগ্রেসের ভোট নেই, পার্সেন্টেজ বেড়ে গেছে। বুঝতে হবে, তাই বুঝতে হবে। আর এখন এই দেখবেন আমাদের অনেক কংগ্রেস ভাই আমার সঙ্গে গত পরশুদের কথায় জানিত, একটা আমি অরিন্দম ভেট দিলে বলে, অসময় ভেট দিলে বলে, একটা বড় লাশ কেটে সিপিএম কংগ্রেস এবং বিজেপি কর্মীদের পঞ্চায়েতে নাকি যোগ দেওয়া আছে জানুয়ারি মাসে। আমি শুধু আপনাদের বলবো, আপনারা ভালো করে দল করুন। আর একটা কথা বলি, এরা আসলে জানে না হেরে যাবে, সিট দিতে পারবে না, তাই কোর্টে চলে যাচ্ছে, অন্য কথা বলছে। আমরা কাউকে আটকাবো না, শান্তিপূর্ণ ভোট করবো, আমরা কোথাও গণ্ডগোল করবো না, আমরা শান্তিপূর্ণ ভোট করবো। এটা অভিষেকের অর্ডার আছে, শান্তিপূর্ণভাবে মানুষকে ভোট দিতে হবে, আমরা সেই মতোই ভোট করবো। কিন্তু আমি জানি যে বিজেপির রেজাল্ট হবে জিরো, একটা সিট ওটা পাবে না। তাই আগামী দিনে প্রস্তুত হন, পঞ্চায়েতে শক্তিশালী ভাবে লড়াই করুন। একথা বলে গেলাম, বিজেপির চোখ লাগালে তপন দাস উত্তর আছে, সিপিএম চোখ লাগালে তপন দাস উত্তর আছে, কর্মীদের আঘাত জানলে পাল্টা আঘাত চলবে। সেই কথাটা নিয়ে এখানে বলে গেলাম, আমরা সিপিএম কে বাড়ি ছাড়িনি, বিজেপিকেও এক ইঞ্চি বাড়ি ছাড়বো না। এই নিয়ে কথা বলে আমার ছোট ছোট ভাই বোন যারা ওল্ড সিটিজেন, যারা বয়স্ক, তাদের প্রোগ্রাম সালাম যায়, ছোটদের আমার শুভেচ্ছা জানিয়ে, আমার অঞ্চলের শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, আগামী নির্বাচনে পঞ্চায়েতে পিঠে পিঠ দিয়ে হাতে হাত দিয়ে লড়াই করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ তপন দাকে। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরে এবং শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শশী পাজাকে সংবর্ধনা দিচ্ছেন আমাদের हुगली श्रीरामपुर सांगठनिक जिला सभापति अरिंदा मुर्मू আমল্লা ছবিটা বলুন ঠিক করে ছবিটা পুরো ছবিটা আমল্লা কেউ যাবে না সব থাকে অসুবিধা হবে তো অল্প সময়ের জন্য কিছু বক্তব্য রাখা যাবে চেয়ারম্যান না বলে আর চেয়ারম্যান এখন একটু বলবে আর অরিন্দম শেষ করবে তার আগে আমাদের প্রিয় দিদি বক্তব্য জুমটা ছেড়ে দিন জুমটা ছেড়ে দিন हुगली श्रीरामपुर सांगठनिक जिलार पक्ष आज के केंद्रीय सरकार बांगलार प्रति वंचना दिन दिन नित्य प्रयोजन जिनिसेर मूल्य बृद्धि भारतवर्षेर बीजेपी शासित राज्ये जेभावे महिलादेर उपर अत्याचार चलछे तारे प्रतिबादे आज के आमादेर प्रतिबाद सभा एखाने अनेक वक्ता बक्तव्य रेखेछेन आज शीतकाल छोटोबेला सबाइके बाड़ी फिरते हबे आमी शुधु कयेकटा कथा बोलछि एखाने मंचे जारा उपस्थित आछेन आमी शुने नियेछेन कारा उपस्थित आछे आमी कारो नाम बोलछि ना कारण समय चले जाबे आमरा शुधु एकटा कथा बोलि तपनदा खूब छाजा छिलो যেভাবে বক্তব্য রাখেন সেইভাবে তিনি বক্তব্য রেখেছেন আমরা একটা কথা বলতে চাই যে যারা বলছেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন গিয়ে বলছে তৃণমূল সন্ত্রাস করছে প্রার্থী দিতে যাবে না পারবে যাবে দিতে দেবে না আমি তাদেরকে বলি যদি হিম্মত থাকে ব্লকে যান ভুতে যান কটা কর্মী আছে আপনার বাংলার বুকে পুরো দেখান হুগলি জেলার বুকে কটা কর্মী আছে সবাই একটা ভুতে হতে পারবে কিনা টাউন থেকে ভাগ নিয়ে যান টাউন থেকে নিয়ে যান কারণ হুগলি জেলায় যা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ঠিক আছে সেই কর্মী আপনাদের মনে হয় নেই তাই বলবো যে এখন থেকে নাস্তে না পারলে উঠোনে দোষ দেবেন না তাই বিজেপির নেতারা তারা চক্রান্তের উপর আর মিথ্যা প্রতিশ্রুতির উপর আর মিথ্যে কথা দিয়ে অজুহাত দিয়ে আজকে বাংলাকে চক্রান্ত করছে বিভিন্ন জায়গায় যাতে চক্রান্ত করে बांग्ला के भाग करा जाए जाते चक्रांत करे जातिते जातिते वैषम्य तैरी करा जाए विभाजन करा जाए जेने राखुन बांग्ला मा माटी मानुष सरकारेर बांग्ला एई बांग्ला ममता बंदोपाध्याय बांग्ला एई बांग्ला अभिषेक बंदोपाध्याय बांग्ला एई बांग्ला ममता बंदोपाध्याय सीपीएम तृणमूल कांग्रेस जिला सांगठनिक आज के प्रतिबाद सभा प्रतिबाद सभा शेषे दिके पहुंचे शेष बक्ता हिसेबे आमी जखन बोलते उठछि तखनो देखछि जे एखाने मिছিল ढुकছে आमादेर भाईरा ढुकছেন तादेরকেও नमस्कार জানাই এবং उपस्थित সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এই জেলার চেয়ারপারসন মাননীয় বিধায়ক श्रीमती असीमा पात्र के कृतज्ञता जानाई এই জেলার সভাপতি माननीय विधायक श्री অরিন্দম ভুঁই মহাशय के আমাদের মধ্যে সবচেয়ে বর্ষিয়ান অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধা বিধায়ক ডক্টর রত্নাদে নাথ তিনি রয়েছেন मंचे उपविष्ट आছেন अत्यंत जनप्रिय लोकप्रिय कर्मठ मंत्री श्री स्नेहाशीष चक्रवर्ती তিনি রয়েছেন मंचे রয়েছেন আমাদের सांगठनिक जिला जखन शाखा संगठनेर सकलेई थाकबेन मेयर चंद्रनगर म्यूनिसिपल कॉर्पोरेशन रामदा डेपुटी मेयर रही आज युव तृणमूल कांग्रेस जिलार सभानेत्री रुना रुना खातुन महिला सभानेत्री शिल्पी चैटार्जी छात्र सभापति श्याम बुद्ध छोटो तो प्रथम नाम ही बोललाम आईएनटीटीयूसी सभापति मनोज दा मनोज चक्रवर्ती बंगजननी जे शाखा सुंदर भावे काज करछे तार सभानेत्री मौसुमी चैटार्जी तथा आमार संगे उपस्थित साथी दी रयेछेन साथी खंडकेर जिलार सभाधिपति सभाधिपति महबूबदा महबूब रहमान एखन आमार आगे बोललेन असीमादी ठीक आगे तपनदा बोललेन दीर्घदिनेर नेता एवं बर्षियान अत्यंत दक्ष संगठक माननीय विधायक मंत्री श्री तपन दासगुप्त महाशय एवं आमादेर स्थानीय जे विधायक जार उपस्थिति थाकले आमरा आरो समृद्ध हताम खुबी दक्ष आपनारा सकलेई ताके निर्वाचित करेछेन आमादेर विधायक श्री असित मजुमदार असुस्थतार कारणे कयेकदिन एकटू ताके आराम निते हच्छे एबं आमराओ बाध्य करलाम ताके बाड़ी थेके ना बेरोनो आजकेर उपस्थित आमादेर सकल साथी गण एवं सामने आमादेर दिदिरा सकलेई रयेछे आमी भाबछिलाम एई घड़िर मोड़े आमरा दाड़िये रयेछि आजकेर दिने आमादेर दलेर सर्वभारतीय तृणमूल कांग्रेसेर सभानेत्री श्रीमती ममता बंद्योपाध्याय मेघालय गेছেন सर्वभारतीय तृणमूल कांग्रेसेर साधारण सम्पादक अभिषेक बंद्योपाध्याय तिनि मेघालय गेছেন सेखाने मेघालय परे बछर एई आश्रे बछर जेटा आछे ओखाने विधानसभा निर्वाचन होबे एबं मेघालय तृणमूल कांग्रेस खूब सुंदरभावे गठित हयेছে एबं सेखाने বিধায়করা যারা রয়েছেন ইতিমধ্যে যারা কংগ্রেস থেকেও চলে এসেছেন বিরক্ত হয়ে কারণ তৃণমূল কংগ্রেসই আশার আলো মেঘালয় সেখানে খুব সুন্দর সাংগঠনিক ব্যবস্থার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত যখন কলকাতায় তখন পিছনে পিছনে কেউ যেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করছে তার আড়ালে তিনি যখন থাকবেন না তারা এখন হাসরা মোড়ে বোধহয় মিটিং করছেন যারা বোধহয় কিছুদিন আগে এখানে মিটিং করে গেছে আজকে ঘড়ির মোড়ে দাঁড়িয়ে শুধু বলতে পারি এটা তো অত্যন্ত ঐতিহাসিক একটি জায়গা এই ঐতিহাসিক জায়গায় এই ঘড়িটা চলছে কে যেন ক্যালেন্ডার মুখস্থ করছে বাচ্চারা ক্যালেন্ডার দেখে কোন দিন স্কুল খুলছে কোন দিন বন্ধ হচ্ছে কবে আমাদের বড়দিনের ছুটি হবে আমরা জানি আপনারা জানেন আজকে 12 ডিসেম্বর আজকে সোমবার এই মাসটা শেষ যখন হবে তার আগে 25 ডিসেম্বর বড়দিন এই মাসের শেষের দিকে তারপর আমরা নতুন বছরের এই দিনগুলো এই ডেটগুলো আমরা দেখি তা ক্যালেন্ডার দেখি অন্যজন অন্যভাবে দেখছে কি যেন বলছে 12 তারিখ কি যেন বলছে 14 তারিখ কি যেন 20 তারিখ সময় নষ্ট করবেন না কিছুই হবে না কিছুই বলবে না একটা বড় জিরো একটা বড় শূন্য তাহলে ঘড়িটা কি বলছে ঘড়িটা এটা বলছে আপনাদের আমাদের সকলকে সময়টা যথা সময় পরিষ্কারভাবে কি সময় সময় ডাকটা কি এই সবটাই ঘড়িটা বলে আর ঘড়ি যারা বুঝতে পারেন তারা বুঝেন যে ঘড়ির এই সময়ের এই দিন কোন এবং কিভাবে কি আগে বেরোতে হবে আগে থাকতে হবে মানুষের উন্নয়ন করতে হবে মামাটি মানুষের সেবা করতে হবে এই সবটাই আমরা যেটা ভাবি এবং বুঝি এবং করার চেষ্টা করি আর কিছুজনকে এই ঘড়ির কাঁটাটা দেখাতে হবে যে ঘড়ির কাঁটাটা কামের পক্ষে শুভ হচ্ছে না ঘড়িটা কাউন্টডাউন আরম্ভ হয়ে গেছে আপনাদের আপনারা লজ্জিত বোধ করেন না গুজরাটকে বড় 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 করে দেখাচ্ছেন আর ওদিকে হিমাচল প্রদেশে হেরে বসে রয়েছেন দিল্লিটা হেরে বসে রয়েছেন পশ্চিমবাংলায় হেরে বসে রয়েছে पश्चिम बांगलार जत उपनिर्वाचन होयेछे 2021 एर आगे एबं परे प्रत्येकटाते हेरेछेन जारा तादेर जन्य काउंटडाउन आरम्भ होयेछे 2024 ए आपनारा गुनबेन यथाभावे आपनारा तादेर जायगा देखाबेन। देखुन तो कतटा सन्तुष्ट कतटाई भीतु यदि उन्नयनेर कथा ना बोलते पारेन। एखाने लेखा आछे जे किसेर बिरुद्धे आजके आमरा प्रतिबाद करछि सत्य कथा लेखा आछे। संविधानके जारा बुरो आंगुल देखिएছে তারা আজকে মহিলাদের উপরে অত্যাচার করছে। কোথায় আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি বিজেপি শাসিত রাজ্যগুলোতে। অস্বীকার করার জায়গা নেই, প্রশ্ন করবেন উত্তর পাওয়া যাবে না। সভা তারা করেন, এটা নিয়ে তারা কিছু বলেন না। তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি বলছে কোনো কথা? তেল, চাল, ডাল, গম, নুন, হলুদ, আলু, পেঁয়াজ, तरकारी समस्तটা বাজারে যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা নিয়ে কোনো সলিউশন আছে কি? নেই। সমস্যার সমাধান আছে কি? নেই। সমস্যা নিয়ে আলোচনা আছে কি? তাও নেই। এটা হচ্ছে গণতন্ত্র? তাহলে দেখুন পেট্রোল, ডিজেল ইত্যাদি দাম বেড়ে চলেছে, গ্যাসের দাম বেড়ে চলেছে। কোনো সমস্যার সমাধান আছে? নেই। সমাধানটা কি? মানুষকে এটা নিয়ে বলবো না। আমরা কি করব? তৃতীয় তাদের অনেক বন্ধু জোগাড় হয়েছে, সেই বন্ধুদের নিয়ে সিবিআই, ইডি এই করো সেই করো এগুলো করবে। আর এই তৃতীয় কথা যার প্রতিবাদ যারা প্রত্যেকেই বলেছেন যে পশ্চিম বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, পশ্চিম বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। আমি বলছিলাম যে ফ্লেক্সে জায়গা নেই, আরো অনেক কিছু বলার ছিল। প্রতিবাদ জানাতে হবে। প্রতিদিন তারা সভা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করব। আমরা দেখছি পশ্চিম বাংলায় যারা জিততে পারেনি 2021-এর মামাটি মানুষের ম্যান্ডেটটা, তাদের রায়টা যারা গ্রহণ করতে পারেনি, প্রতিদিন তাদের আস্ফালন, প্রতিদিন তাদের অসত্য কথা, প্রতিদিন মানুষকে অপমান করা, এটার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ রয়েছে। এই অসত্য কথা যারা উন্নয়নের পক্ষে লড়ছেন না, বলছেন না, যারা উন্নয়ন যাতে ধামাচাপা পড়ে সেই অসত্য কথা যারা বলছেন তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। এইটাই আমাদের পথ লিখতে হবে। নিত্য প্রয়োজনীয় দামের মূল্য বৃদ্ধি, নিত্য সময় তাদের অসত্য কথা, এইটা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। আপনারা দেখুন উন্নয়ন মানে দেখেন, উন্নয়ন মানুষের পরিষেবা পৌঁছে যেটা, মানুষের পরিষেবা আরো যাতে পৌঁছে যেতে হয় তার জন্য দুয়ারে সরকার হয়েছে। এই দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা পৌঁছচ্ছে, আপনাদের সেবা করার জন্য সুযোগ পেয়ে যাচ্ছে রাজ্য সরকার। আর যারা দুয়ারে দুয়ারে ঘুরে মিথ্যা প্রচার করছেন তার সম্বন্ধে আমরা কি বলবো? এই দুয়ারে মিথ্যাবাদীরা, এই যারা দুয়ারেতে সন্ত্রাস তৈরি করছেন, আপনি বলুন তো আজ এতদিন হয়নি যেটা হঠাৎ কিভাবে 2021-এর আগে থেকে আরম্ভ করেছে? তখন বলতো কি এখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত, হলো? করতে পারলো? তোমাদের তো ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের তোমাদের তো ক্ষমতা রয়েছে, রাষ্ট্রপতি শাসন করতে পারলো না কেন? কারণ রাষ্ট্রপতি শাসন করার মতো এইখানে সেই জায়গাটা ছিল না। কিন্তু আপনাদের শুনিয়ে গেল ভাবনা, ওইটা যদি বললে 2021-টা যদি জেতা যায়। যারা 200 পার করলো তারা হয়ে গেল পগার পার, 100 নিচে 77 গিয়ে দাঁড়ায় যারা লক্ষিত নয়। আর সেই 77টাও গুনতে বলুন, কাউন্টডাউন আরম্ভ। তারা কি বলছে? তৃণমূল কংগ্রেসের থেকে লোক ওখানে যাবে কি? তোমার বিধায়ক চলে এসছে 2019-এর পরে, তোমাদের এমপি আমাদের কাছে চলে এসছে। এই সমস্ত গুনতে হবে, বুঝতে হবে তাদের। আমরা বলছি উন্নয়ন যখন এই সমস্ত কাজের মধ্যে দিয়ে হয়, উন্নয়নের আরেকটা নাম নিশ্চয় শান্তি স্থাপন, শান্তি থাকতে হবে। অশান্ত কে করছে? বর্ডার থেকে অস্ত্র আসছে কি করে? বর্ডার থেকে অস্ত্রগুলো আসছে কি করে, আনছে কি করে? হঠাৎ এখানে বোমা, হঠাৎ ওখানে বোমা, কে করছে জানতে হবে তো। এই ষড়যন্ত্রটা কারা করছেন এটাও তো বেরোবে, এনকোয়ারিটা তো হচ্ছে। রন্দে রন্দে ওই কমিশনে নিয়ে আসুন আর অমিশনই করুন, আসল কথাটা রাখবে। আপনি দেখুন তো 2019 কেন 2014 আগে ভারতীয় জনতা পার্টির অনেক বন্ধু বান্ধব ছিল, যাটাকে বলে কি আমার সঙ্গে যারা অ্যালাইস বন্ধু পার্টি যারা যুক্ত হন একসঙ্গে, তারপরে ওর সঙ্গে লড়েন আর জেতার সময় তারপর অমুক অমুক মন্ত্রী ইত্যাদি। আপনারা গুনে গুনে দেখুন 2014-তে তাদের বন্ধু দলগুলো কোথায় আছে, সরে গেছে। 2019-তে তাদের যে বন্ধু দলগুলো যারা ছিলেন সব সরে গেছে। শিবসেনা তো দেখেছেন ভেঙে দিল শিবসেনাকে। তাহলে পরে নতুন বন্ধু দল কারা হয়েছে? তারা হয়েছেন সিবিআই, ইডি ইত্যাদি ইত্যাদি, তারা হয়েছে নতুন বন্ধু দল। এবং তাদেরকে নিয়ে দেখছেন তো প্রতিদিন আপনাদেরকে কি দেখাচ্ছে আর আপনারা কি দেখছেন, তার পিছনে গল্পটা শুনে নিতে হবে, তার পিছনে গল্পটাকে বুঝে নিতে হবে। যে প্রতিদিন আমি ধরে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এটা চ্যালেঞ্জ নয়, এটাই হবে যে 2024 পুরো 2023 তো বটে, 2024 অব্দিও এই প্রচারটাই দেখাবে তারা। এই সিবিআই যাচ্ছে তাকে ধরছে, এই কোর্টে তুলছে ইত্যাদি, এই ইডি যাচ্ছে এই করছে, মনে করছে এটা দেখিয়ে দেখিয়ে যদি ভোটটা আদায় করা যায়, অর্থাৎ যারা মানুষের পক্ষে কথা বলেন না, আপনার জন্য কি করবে বলবে না, তাদের জন্য একটি ভোটও নয়। 2021-এ মানুষকে শেষ কথা বলে আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন। ভেবেছিল গেল গেল টিএমসি গেল আমরা চলে এলাম, মন্ত্রিসভা তৈরিও করে নিল, তারা মন্ত্রিসভাও তৈরি করে দিল। জানি না মুখ্যমন্ত্রী কার নাম বলেছিল ভেবেছিল, কিন্তু আমরা বলি সেই দল মুখ্যমন্ত্রী বিবেচনা করবে কি করে, মন্ত্রিসভা তো তৈরি কি করবে। এখন দলেরই যা অবস্থা, তৎকাল বিজেপি, বর্তমানের বিজেপি, পুনর্বিজেপি, আপতকাল বিজেপি, পাপী বিজেপি, মিথ্যা বিজেপি, অসত্য বিজেপি, অনুন্নয়নের বিজেপি, অগণতান্ত্রিক বিজেপি, এরা আপনাদের দেবে কি? এদের কাছে কোনো এক্সপেকটেশন থাকে না। মানুষ কার কাছে থাকে? প্রত্যাশা থাকে তাদের কাছে যারা করে। দিদি বলে, দিদির কাছে কত দম বলুন তো। দিদি বলে যারা করে তারা হয়তো মিস্টেকও করে, তারা হয়তো ভুলটাও করে। কোন নেতা সারা ভারতবর্ষে স্বীকার করে বলুন তো যে হ্যাঁ কাজ করতে গিয়ে ভুল হয়? কোন নেতা বলে? প্রধানমন্ত্রী তো প্রেসের সামনেই আসেন না, 2014 থেকে একটা প্রেস মিট করেননি তিনি। তিনি প্রেসকে বলবেন মন কি বাত আর তন কি বাত সবটাই ওয়ান ওয়ে ট্রাফিক, এই দিক দিয়ে বলবো ওই দিক দিয়ে কোনো প্রশ্ন আসবে না বলে দিলেন তিনি। কিন্তু একটা প্রেস মিট যারা করে না, একটা সংবাদ মাধ্যমের সঙ্গে যারা কথা বলে না, তারা হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সুতরাং আজকের দিনে আমরা কি দেখছি, আজকের বলুন, আজকে আমরা দেখছি যে দুটি মানুষ মনে করছে এই সারা ভারতবর্ষকে রাজত্ব করবে। তারপরে আপনারা তো দেখলেন আমাদের একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের স্পোর্টসম্যান রয়েছে, তিনি পার্টি হয়ে বলে, তিনি জানেন তো বিখ্যাত একটা খুবই অল্প বয়সী সাকিব গোখলে তার নাম, দেখলেন তো কিভাবে তাকে অ্যারেস্ট করলো। এবার বলে দিই, সাকিব গোখলে হচ্ছে এমন একজন মানুষ যে অনেকবার আরটিআই করেছে, আরটিআই করে সত্য কথা বের করেছে এই গভর্নমেন্টের সম্বন্ধে, আরটিআই করে এবং প্রশ্নগুলো উত্তর দিতে বাধ্য হয় না তাদের কেন্দ্রীয় সরকার, তাই জন্য অনেক ভুল কথা তারা যেটা বলেন তার সত্যটা বেরিয়ে পড়ে। এই সাকিব গোখলে তাদের অনেকদিন টার্গেটে ছিল। 2021-এ একেবারে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইতে তিনি সামিল হয়েছেন। আপনারা কি দেখলেন দু চার দিন আগে, যেহেতু আপনি ভাবুন 135টা জীবন চলে গেল, একটি ব্রিজ ভেঙে গেল, ব্রিজ ভাঙাটা প্রত্যেকটি মোবাইলে ভাইরাল হয়ে গেল। আপনি ভাবতে পারেন গুজরাটে একটা ব্রিজ মানুষ দাঁড়িয়ে ছিল, সেই ব্রিজের উদ্বোধন হলো, সেই ব্রিজের পরীক্ষা হয়নি, মানুষকে যেভাবে তাদের জীবনে ঝুঁকি নিল, তারা তার উপরে উঠলো, মানুষ দেখলো, আপনারা দেখলেন, আমরা দেখলাম, ব্রিজটা হঠাৎ করে পড়ে গেল, 135টি প্রাণ চলে গেল, মা বোনেদের এবং বাচ্চাদের। ওই জালে তারা পড়ে গেল। এই প্রশ্নের জবাব আজ অবধি অ্যারেস্ট হয়নি, জানেন? আজ অবধি অ্যারেস্ট হয়নি। ঘড়ি পরে দাঁড়িয়ে রয়েছি। ব্রিজটা কে তৈরি করলো? একজন ঘড়ি বিক্রেতা। সে ব্রিজ তৈরি করতে জানে না, সে সেতু বানাতে জানে না, কিন্তু সে বিজেপির অত্যন্ত প্রিয় এবং ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী। তাই জন্য তাকে সেই ব্রিজ মেরামত করার জন্য দেয়া হয়েছিল। ওরে বা, অজন্তা ঘড়ি। তারপর থেকে আর অজন্তা দিকেই তাকাই না, অজন্তা ঘড়ির দিকে। সেই লোকটা আজ অব্দি অ্যারেস্ট হয়েছে? হয়নি। কিন্তু তার সম্বন্ধে সত্য কথা বলতে গিয়ে তাকে ঘটলে তাকে অ্যারেস্ট করলো। বাংলার লজ্জা শুধু নয়, ভারতবর্ষের লজ্জা। কারণ এটা হচ্ছে গণতন্ত্র নয়। যে ব্রিজটা পড়ে গেল, যারা করলেন তাদেরকে ধরলো না, গুজরাট তাদেরকে ধরলো না, কিন্তু ব্রিজ সম্বন্ধে বলতে গিয়ে তাকে ধরে নিল। আপনি বলুন কোন দেশে আমরা রয়েছি? কোথায় গণতন্ত্রের কোন স্থান? প্রেসেরা রয়েছে, প্রেস জানে সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে প্রেসের স্বাধীনতাটা কত। আমরা 109তম স্থানে দাঁড়িয়ে আছি 125টা দেশের মধ্যে। এটা প্রেসের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। চতুর্থ স্তম্ভ যখন আমরা বলি, নিশ্চয়ই প্রেসের একটা বড় ভূমিকা রয়েছে। স্বাধীনতা থাকতে হবে, সেই স্বাধীনতাটা খর্ব হয়েছে। আজকে আপনি কি পড়বেন, কি খাবেন, কত সময় বাড়ি ফিরবেন, মহিলারা রান্নাঘরেই থাকবে। মহিলারা তো জন্ম নিয়েছে বাচ্চা পয়দা করার জন্য। এগুলো কার কথা? বিজেপির কথা। আর এই লাল পার্টি মাঝে মাঝে উঠে আসছে, মনে করছে যে সবাই সবকিছুই ভুলে গেছে। 2011-র আগে যে সন্ত্রাস তারা করেছিলেন, যে হত্যা তারা করেছিলেন, যে গণহত্যা হয়েছিল, চিরকাল পশ্চিমবাংলা আপনাকে ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না। ওই একটা নিজেদের জগতে আর থাকবেন না। লজ্জা করে না? তারা আবার বলে বিজেপির বিরুদ্ধে, তাদের নিজেদের নেতাদের গুরুন কতজন বিজেপির ঝান্ডা ধরেছে, আবার নির্বাচিত হচ্ছে, আবার পদাধিকারী হচ্ছে। সুতরাং রাম এবং বাম আমরা এই জন্য বলি তারা একসঙ্গে রয়েছে, মিলেমিশে রয়েছে। কারণ শত্রু তাদের মমতা বন্দ্যোপাধ্যায়। শত্রু যখন এক হয়ে গেল, এরা অসত্য একটা কেবল অশুভ আঘাত করতেও রাজি হয়েছে। অর্থাৎ যে সন্ত্রাসকে বিদায় ঘটিয়েছেন আপনারা, আবার বিজেপির মাধ্যমে আরেকটা সন্ত্রাসকে আনতে দেবেন না, যেটা 2021-এ আপনারা করেননি, যেটা 2021-এ বাংলার মানুষ করেননি। প্রতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আপনারা আবার প্রমাণ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য ভালো। তাই বাংলা নিজের মেয়েকে চায়, সে বাংলা নিজের মেয়েকে চায়। এবার ভারতবর্ষ, ভারতবর্ষ কি বলছে? ভারতবর্ষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মেয়েকে আমরাও চাই। অর্থাৎ ভারতবর্ষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কে চায়, এই বাংলার মেয়েকে চায়। তাই দিদিকে সেই জায়গাটা তৈরি করে দিতে একমাত্র তিনি লড়াই করছে। আজকে বাংলার কথা যারা শুনছেন না, তার বিরুদ্ধে লোকটা আপনার প্রাপ্য টাকা আপনি পাবেন না কেন? এখনো 15 লক্ষ টাকা আসছে, কিন্তু এখনো 15 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। কতটা ভাউতাবাজি দেখুন তো, কতটা গোলমেলের সরকার বলুন তো। 2 কোটি চাকরি বলেছিল। যারা বিজেপি নেতারা চাকরি নিয়ে প্রশ্ন করে না, তাদের নৈতিক অধিকার নেই প্রশ্নটি করা। কারণ যারা 2 কোটি চাকরি বলেছিল বছরে দেবে, আর 2014 থেকে গুনলে 8 বছরে কত হওয়া উচিত? 16 কোটি চাকরি। সেটা তো দূরের কথা, নিজেরাই বলছে বছরে 10 লক্ষ দেব। এটাও ভাঙাবাজি, এটাও যেটাকে কি বলে ওরা, জুমলা সরকার। সুতরাং এই জুমলা সরকার আর নেই দরকার। এবং তাই যে ভাষাটা তারা বোঝেন, সেই ভাষাতেই বুঝিয়ে দিতে তাদেরকে কি বোঝাতে হবে? সন্ত্রাস করতে হবে না, ক্ষমতা থেকে সরিয়ে দিন। ক্ষমতা ছাড়া ওরা কিচ্ছু বোঝে না। তারা মামাটি মানুষের কথা বলেন না, তারা শুধু সিটের কথা জানেন। চেয়ারের গরমটা বড্ড গরম। এই শীতকালে ওয়ার্ল্ড কাপ ফুটবলও হচ্ছে তো, দারুণ ফুটবল জমে গেছে। এই শীতের মধ্যে গরম গরম হয়েছে। আর এদের ফুটবলটা দেখছেন তো, এ ওকে ফুটবল মারে, সে ফুটবলটা ধরে না। বিজেপির ক্ষেত্রে কিন্তু খুব লড়াই। একজন শুভেন্দু যদি ফুটবল মানে সুকান্ত ধরে না, সুকান্ত দিলে দিলীপ ধরে না, আর গোল তৃণমূল কংগ্রেসের গোল, কারণ সেম সাইড গোল হয়ে যাচ্ছে। সুতরাং আর কথা বাড়াবো না, আমরা শুধু বলি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরা যারা ভাবছেন আমাদের ব্যস্ত রাখবে এই সমস্ত ছোট কথা সংকীর্ণ মানসিকতা নিয়ে, আমরা ব্যস্ত থাকি মানুষের কাজ নিয়ে, আমরা ব্যস্ত থাকি মানুষের পরিষেবা নিয়ে, আমরা ব্যস্ত থাকি কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার নিয়ে, আর জলবি আর ফুলবি লুচির মতো ফুলবি তো অম্বলের ওষুধ আর পাওয়া যাচ্ছে না, এত চলছে আর ওষুধের দোকানে অম্বলের ওষুধ পাওয়া যাচ্ছে না। এরকম অবস্থাতে উন্নয়ন হবে তো? মানুষের পাশে থাকবো তো? মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে আছে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে আছেন তো? এক সময় জানেন তো 2011-র আগে আমরাও তো বিরোধীতে ছিলাম, দেওয়াল লেখনের জন্য দেওয়াল পেতাম না, লাল পাটি সব লিখবে সব লিখবে লিখেই গেল মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের হৃদয়কে কখন ঢুকে গেল আর সেই হৃদয় স্থান থেকে বের করতে পারবে না। তাই ভারতীয় জনতা পার্টি আমরা দখল করি, তাহলে কি দখল করি? মানুষের হৃদয়ে স্থান দখল করি, মানুষের মনের ভালোবাসাটা আমরা দখল করি। তাই বলতেই পারেন দখলদারি মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করার নেই। তাই এই কাজটা এই উন্নয়নটা চলবে, পশ্চিম বাংলায় এগোবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগোবে। ভালো করে বুঝে নিন, গুজরাটটা জিতেছে, হিমাচল হেরেছে, সমস্ত নির্বাচন তারা হারছে, যেখানে লোকসভা চলে পার্লামেন্ট চলে সেই দিল্লিটা তারা হেরেছে। পশ্চিম বাংলা তো হেরেইছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছে। এর বাইরে দেখুন পাঞ্জাব হেরেছে, এরপরে দেখুন মহারাষ্ট্রতে কি করেছে তারা, করেছে কেন হয়েছে। অর্থাৎ আপনি জিতুন তারপর তোমায় কিনে নেব। এরা তো এই যে বলছিল অসীমাদি বুথ এজেন্ট, আরে বুথ এজেন্ট কি? বুথ এজেন্ট পাচ্ছে না, প্রার্থী পাচ্ছে না, এমএলএও পায় না। এমএলএ তো তারা কিনে নেয়, তারা সেই পার্টি থেকে কিনে নেয় যারা পার্টি বিকাও আছে। তৃণমূল কংগ্রেস বিকাও নেই, তৃণমূল কংগ্রেস নট অন সেল, তৃণমূল কংগ্রেস ইজ নট অন সেল। হয় অনেক সময় সেল হয় না, পুজোর সময় সেল ইত্যাদি হয়, সেই ওই দলগুলো হয় বিভিন্ন প্রতীক নিয়ে, তারা সেলে হয়। তাই কংগ্রেসকে এই অধীর বাবু এত কি বড় বড় কথা বলেন নিজেদের এমএলএদের, যেই হিমাচলে জিতেছে এমএলএদের নিয়ে কোথায় ছুটবো সেই পরিকল্পনা করে, নিজেদের এমএলএ নেই, তাদের উপর ভরসা রাখতে পারে না। ভাবুন এই তো অবস্থা। সুতরাং সেই জায়গা থেকে সত্যি কথা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝে নিতে হবে বাস্তবটা কি। এই বাস্তবের জায়গা একবারে মাটিতে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু উড়ে উড়ে বেড়াই না, একবারে মাটিতে রেখে পা রেখে মানুষের পাশে থাকবো। এইটুকু বলে এই সুন্দর সভার আয়োজনের জন্য সকলকে কৃতজ্ঞতা এবং অনেক অনেক নমস্কার জানাই। আপনারা প্রত্যেকে শুনলেন আমাদের কথা, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আসল দারোয়ান তিনি, আসল চৌকিদার সে নয়, ওটা নকল চৌকিদার, আসল চৌকিদার মমতা ব্যানার্জি। তাই স্লোগান দিন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বদল থেকে শুরু করে যুব ছাত্র মহিলা বর্গজননী আইডিউসি যারা শাখা সংগঠনের প্রত্যেককে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলে এসে আজকে এই ঐতিহ্যবাহী ঘড়ি বলেছে সভা সেই সভাকে সাকসেস করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় মন্ত্রী শশী পাজা মহাশয় থেকে শুরু করে মন্ত্রী শ্রেয়াসী চক্রবর্তী থেকে শুরু করে বিধায়ক কমল দাসগুপ্ত অসমা পাত্র সাথী খন্দকার রঘুনাথের ডাক থেকে শুরু করে শাখা সংগঠনের মনুদা থেকে শুরু করে শিল্পা থেকে শিল্পী থেকে শুরু করে আমাদের রুড়া থেকে সম্বন্ধ থেকে সকলকে আমি প্রদীপটা পাসপোর্ট অধিকার করেছে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি পুলিশ থেকে শুরু করে এই অঞ্চলে আমার দোকানদার বন্ধু ভাইগুলো যারা আছে তাদের হয়তো একটু অসুবিধা হয়েছে, তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। Yes, miss.